गुड इवनिंग एवरीवान वेलकम टू लेट स्क्रैक डब्ल्यू विजाम योर वन स्टप सल्यूशन फॉर अल योर व्वेस्ट बेंगल पी एस सी एक्सामिनेसन तो आज के जो टपिक्ट दैट इज द ड्रेनेज सिसटेम ऑफ इंडिया অ্যান্ড দ্যাট টু ফ্রম এন ক্লাস নাইন চ্যাপ্টার নাম্বার থ্রি ওকে তো এনসিআরটি বই আমরা এই জন্য করছি বিকজ এনসিআরটি হচ্ছে যে কোনো এক্সামিনেশনের বেসিক একদম আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এনসিআরটি যখন তোমরা পড়বে আর যদি তোমরা পেপার অলরেডি সলভ করে আছো তাহলে দেখবে অনেক কোয়েশন এরকম আছে যেটা হয়তো অন্য বইতে নেই যেগুলো আমরা কম্পিটিটিভ এক্সামের বইগুলো ফলো করি বাট এনসিআরটিতে সেইগুলো আছে ওকে তো প্রথম আজকে ক্লাসটা ড্রেনেজ সিস্টেম হবে যেটা আমি অলরেডি বহুবার তোমাদের করিয়ে দিয়েছি বাট হ্যাঁ কিপ দিস ইন মাইন্ড এটা আমাদের রিভিশনের মতন হয়ে যাবে বিকজ এনসিআরটি বেসিক তো ক্লিয়ার হচ্ছেই তার সাথে আমরা অনেক কিছু রিভিশন করতে পারবো আর এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার ক্লাস নাইনের যখন আরও তিনটে চ্যাপ্টার হয়ে যাবে তখন ওভারঅল ক্লাস নাইনের ছটা চ্যাপ্টারের আমরা এমসিকিউ দেখে নেব ওকে তো যারা যারা কানেক্ট আছো গুড ইভিনিং এভরি আজকে ক্লাসটা স্টার্ট করব বাট তার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো লেটস ক্র্যাক বি এক্সাম তো এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তার সাথে বেল আইকন প্রেস করবে দিস আওয়ার দিস ইজ আওয়ার হোল টিম যারা প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা তোমাদের জন্য ক্লাস নিচ্ছে তো মেক শিওর তোমরা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে আর তার সাথে বেল আইকনটা প্রেস করবে আর লেটস ক্র্যাক বি এক্সামিনেশনে যখন ইউটিউব চ্যানেল তোমরা যাবে সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসেস পেয়ে যাবে প্লে গিয়ে প্রত্যেকটা এডুকেটেড প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসেস পেয়ে যাবে ওকে আর এটা তো হলো ইউটিউবের কথা এবার ইউটিউব হচ্ছে ফ্রি অফ কস্ট সাবস্ক্রিপশন করতে কোনো টাকা লাগে না তার সাথে আন অ্যাকাডেমিও হচ্ছে তোমাদের ফ্রি অফ কস্ট স্পেশাল ক্লাসেসগুলো তো আন অ্যাকাডেমি যদি তোমরা স্পেশাল ক্লাস আজ অব্দি করনি প্রথমবার আন অ্যাপ যখন ডাউনলোড করবে তো যখন তোমরা ইনস্টল করবে গুগল প্লে স্টোর থেকে সেখানে তোমাদেরকে একটা ইউনিক কোড চাইবে টু আনলক দ্য আন কোন করবে এই কোডটা ইউজ করলে যে কোনো ক্যাটাগরি আনলক হয়ে যাবে ইউপিএসসি এস এস সি রেলওয়ে ব্যাংকিং এনি স্টেট পিএসসি এক্সাম যে কোনো ক্যাটাগরি তোমাদের এখানে আনলক হয়ে যাবে ওকে এবার আনলক করার পরে তোমাদেরকে কোথায় যেতে হবে তোমাদেরকে যদি তোমাদের যেটা ক্যাটাগরি ম্যানেজ গোল করতে হবে তোমাদেরকে ম্যানেজ গোল করে ডাব্লিউ বিপিএসসির পাটে যাবে সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো স্নেহা গুপ্তা এই নামটা দিয়ে যখন এই নামে তোমরা আমাকে ফলো করবে ফলো করে নেওয়ার পরে একটা মেসেজ বক্স ওপেন হয়ে যাবে যদি কোনো ডাউট থাকে তোমরা সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো আর তার সাথে আমার যে স্পেশাল ক্লাসেসগুলো প্রত্যেকটা এডুকেটেডের স্পেশাল ক্লাস কিন্তু ফ্রি অফ কস্ট এরকম না যে কোনো টাকা লাগবে কোনো চার্জেস লাগবে স্পেশাল ক্লাসেসগুলো ফ্রি অফ কস্ট আমার স্পেশাল ক্লাসের টাইম হচ্ছে মর্নিং এলেভেন যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করছি আর তার সাথে ইভিনিং ফোর পি যেখানে আমরা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছি বিকজ এনটিপিসি এখন পরীক্ষা হতে চলেছে ঠিক আছে আর এটা তো হয়ে গেল তোমাদের স্পেশাল ক্লাসের কথা প্রচুর এডুকেটেড আছে টপ এডুকেটর যারা আলাদা আলাদা টাইমে স্পেশাল ক্লাস নিচ্ছে প্রত্যেকটা ঘন্টায় স্পেশাল ক্লাস হচ্ছে তো স্পেশাল ক্লাস তোমরা উইদাউট এনি কস্ট তোমরা এটা করতে পারো ওকে তো নিজের বন্ধুদের সাথে কোর্টটা শেয়ার করবে তার সাথে প্লাসের যে ক্লাসটা হচ্ছে তো প্লাসের ক্লাসের আলাদা আলাদা ব্যাচেস আছে তো এই ব্যাচ অলরেডি টোয়েন্টি ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে যারা ডাব্লুবিপি পরীক্ষা দিচ্ছি হান্ড্রেড ডে কোর্সটা তোমরা অবশ্যই এনরোল করবে আর তার সাথে তোমরা জানো এনসিআরটি জন্য একটা নাইনটি ডেজ স্পেশাল ব্যাচ আসতে চলেছে টোয়েন্টি নাইন ডিসেম্বর থেকে ঠিক আছে আই থিঙ্ক ইট ইস কানেক্টেড নাও তো টোয়েন্টি নাইন ডিসেম্বর থেকে যে ব্যস্ত আসছে এটা তোমরা অবশ্যই এনরোল করবে ঠিক আছে এনসিআরটি বেসিক বই ঠিক আছে যারা কোর্স নিয়ে ফেলেছ প্লাসে তারা কিন্তু এনরোল করে নিও বেসিক একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে আর এছাড়া প্রত্যেকটা এডুকেটের এখানে ব্যাচেস আছে তার সাথে ইন্ডিভিজুয়াল কোর্সেসও তোমরা পেয়ে যাবে পার্টিকুলার সাবজেক্টের ওপরে তো যেটা তোমাদের সুবিধা তোমরা সেই ব্যাচটা কিন্তু এনরোল করবে এনরোলের কি হচ্ছে ম্যাম নাজিদ হোসেনের বই থেকে ডাব্লিউ যে কোনগুলো পড়তে হয় সেটার একটা ভিডিও দেবেন অনেক বেশি ইনফরমেশান আছে ঠিক আছে আমি জটপট যত জলদি হতে পারে আমি একটা ভিডিওটরফে বানিয়ে দেবো ঠিক আছে আর আর দ্য ব্যাচেস এনরোল শুধু করতে হবে এনরোল করলে নোটিফিকেশন চলে আসবে আর যারা ভাবছো যে আমার কাছে প্লাস সাবস্ক্রিপশন নেই তো আর কিছু দেরি করার দরকার নেই প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নাও বিকজ টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর থেকে অলরেডি ডাব্লু বিসিএস ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এই জন্য এতগুলো ব্যাচেস এখন স্টার্ট হচ্ছে কেন কি এটা লাস্ট মোমেন্ট তোমাদের পড়াশোনা করার জন্য ওকে তো প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নেবে দেখো বেস্ট যদি লাগছে যে স্টার্টিং থেকে প্রিপারেশন করবো একদম প্রিপারেশন হয়নি তাহলে তোমরা এক বছরের নাও বেস্ট হবে দু বছরের নেবে যারা মেন্সের জন্য প্রিপারেশন করতে চাও তারা ছ মাস নিতে পারো বাট তার কমে কিন্তু নিলে কোনো লাভ হবে না তো ওয়ান ইয়ার বা টু ইয়ার নেবে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ওয়ান ইয়ারের টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু ইয়ার হচ্ছে ফিফটিন থাউজেন্ড টু হান্ড্রেড বাট মেক শিওর দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস যদি তোমরা আমার কোডটা ইউজ করো আমার কোডটা কি না স্নেহা ওয়ান তাহলে তোমরা আন অ্যাকাডেমির অ্যাপ এই কোডটা দিয়ে আনলক করতে পারছো তার সাথে ওয়ান ইয়ারের টেন পার্সেন্ট ডিসকাউন্ট পে হয়ে যাবে নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফাইভ আর টু ইয়ারের হয়ে যাবে থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি তো এই কোডটা ইউজ যে কোনো জায়গায় যে কোনো ক্যাটাগরিতে তোমরা করতে পারো ওকে তো গুড ইভিনিং এভরিওয়ান যা যারা কানেক্ট হয়েছো তো অবশ্যই এই কোডটা ইউজ করবে আর তার সাথে একটা জিনিস বলছি যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে আমি এটাই বলবো ব্যাচেসগুলো এনরোল করো বিকজ আমরা জানি যে আমরা ঘরে বসে এই ভালো একটা টাইম আছে আমাদের কাছে যে আমরা প্রিপারেশন ভালো করে করতে পারি ঠিক আছে বাইরে যেতে পারছি না কোভিডের জন্য তো ঘরে বসে নিজের প্রিপারেশনটাকে কমপ্লিট করো অন একাডেমির সাথে ঠিক আছে বাকি আমরা সবসময় তোমাদের সাথে আছি আর তোমরা জানো টোয়েন্টি ফোর ডিসেম্বরে আমি একটা ক্লাস নিয়েছিলাম ইউটিউবে মাজিদ হোসেনের সিক্স আওয়ার ম্যারাথন ক্লাস ঠিক আছে মাজিদ হোসেনের বইটা আমি দুটো চ্যাপ্টার করিয়েছি পরবর্তীকালে আমরা আরও চ্যাপ্টার্সগুলো দেখবো বাট মেক শিওর ওই দুটো চ্যাপ্টার কিন্তু বেসিক ওই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে ওকে তো যারা যারা কানেক্টেড হয়ে গেছো গুড ইভিনিং এভরিওয়ান শতধ্রু অঙ্কিতা নবনীত অনির্বাণ গুড ইভিনিং এভরিওয়ান আজকে ক্লাসটা হবে দ্যাট ইজ ইউর ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া ওকে ইয়াস ও গুড ইভিনিং আচ্ছা ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া এইটার ওপর একটা ম্যাথন ক্লাস আছে দ্যাট ইজ একদম বেসিক একদম বেসিক থেকে হাই লেভেলে আমরা গেছিলাম ওই ক্লাসে ওকে বাট এই ক্লাসটা হচ্ছে অন দ্য বেসিস অফ এনসিআরটি এখানে তোমরা কিছু জিনিস পাবে যেটা হয়তো আমি বলিনি বা হয়তো কোনো কম্পিটিটিভ বইতে পড়ো নি বিকজ দিস ইজ এনসিআরটি তো কিছু না কিছু জিনিস আমরা এখানে পেয়ে যাবো আর আমিও কিছু কিছু এরকম জিনিস তোমাদেরকে বলবো যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট হবে ওকে চলো আজকে ক্লাসটা স্টার্ট করবো ওকে আজকে ক্লাসটা স্টার্ট করবো যারা অলরেডি নেট কানেকশন ঠিক আছে যদি সাউন্ড ক্লিয়ার থাকে নেট কানেকশন ঠিক থাকে একবার কমেন্টে বলবে তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করে নেবো আমরা এখানে ফাইন গুড ইভিনিং এভরি যা যারা কানেক্ট হয়েছে। গুড ইভিনিং চলো তাহলে ড্রেনেজ সিস্টেম স্টার্ট করছি আমরা একদম বেসিক ওকে ফার্স্ট যারা এর আগে ড্রেনেজের ক্লাস করোনি তারা যদি এই ক্লাসটা করো একটা সার্টেন লিমিট অব দি ক্লিয়ার হয়ে যাবে আমি আগেই বলে দিয়েছি এনসিআরটি বইতে একদম মানে কম্পিটিটিভ এক্সামে যা যা কোয়েশ্চেন থাকে একদম পুরোপুরি সেগুলো নেই বাট হ্যাঁ দিস ইজ দ্য বেসিক ওকে চলো তো আগে আমরা কিছু টার্মস দেখবো আমাকে অনেকজন এই টার্মসগুলো অনেকদিন জিজ্ঞাসা করেছে ম্যাম এই টার্মসগুলোকে একটুখানি বলে দেবেন তো আজকে আমরা প্রথমে কিছু টার্মস দেখবো যেগুলো আমরা রিভারে পেতে চলেছি এর আগে ক্লাসে ওকে তো ফার্স্ট ইজ ড্রেনেজ আমরা সব সবসময় মাথায় আসবে যে ম্যাম আমরা তো রিভার সিস্টেম পড়ছি তাহলে আমরা ড্রেনেজ কেন সেটাকে বলি ওয়াই ড্রেনেজ ওকে তো দ্য টার্ম ড্রেনেজ ডিসক্রাইব দ্য রিভার সিস্টেম অফ এনি এরিয়া ড্রেনেজ মানে হচ্ছে যে কোনো ফ্লোয়িং ওয়াটারের যে পুরো এরিয়াটা বা যেখান থেকে ওটা ফ্লো করছে রিভারটা ওকে ফ্লোয়িং ওয়াটারের যে এরিয়াটা সেটাকে বলা হবে ড্রেনেজ ঠিক আছে ফ্লোয়িং ওয়াটার মানে ওটা রিভারকেও আমরা কাউন্ট করবো ওকে দ্যাটস ওয়াইট ইস অ্যাজ ড্রেনেজ সিস্টেম ওকে সেকেন্ড আমরা যে টার্মটা পাই দ্যাট ইজ ড্রেনেজ বেসিন এই টার্ম নিয়ে অনেকজনের কনফিউশন থাকে যে ম্যাম ড্রেনেজ বেসিনটা কি ওকে আমাদের ঘরে প্রত্যেকের ঘরে বেসিন আছে বা আমরা যেখানে যদি কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম সেখানে দেখবে হাত ধোয়ার জন্য একটা বেসিন থাকে ওকে তো বেসিন মানে কি ট্যাপ অন করলাম জল একটা জায়গা থেকে ড্রেন আউট হয়ে বেরিয়ে গেল ওকে তো ট্যাপ অন করে জলটা ফ্লো করে এক জায়গা থেকে চলে গেল আউটলেট থেকে বেরিয়ে গেল ওকে সেম জিনিস হচ্ছে দ্যাট ইজ ইউর ড্রেনেজ বেসিন ভেবে নাও দেখো ছবিটা দেখো দিস ইজ দ্য রিভার ওকে তো রিভার যেখান থেকে ফ্লো করছে দ্যাট ইজ দ্য ড্রেনেজ বেসিন রিভার যেইগুলো রিভার থেকে জল পাচ্ছে এই ভেবে না এই রিভার থেকে দিস ইজ ট্রিবিউটারি ওয়ান দিস ইজ ট্রিবিউটারি টু তো এই যে মেন রিভারটা এটা এই ছোটো ছোট রিভার থেকে জল পাচ্ছে তো এই ছোট রিভারটা কোথায় গিয়ে পড়লো এই জায়গায় গিয়ে পড়লো তো এই রিভারের এই পুরোটা হয়ে গেল এটা ড্রেনেজ বেসিন বোঝা গেছে যেখান থেকেও পুরো এরিয়া থেকে যেখান থেকেও ফ্লো করে নিচে জলটা নিয়ে যাচ্ছে দ্যাট ইজ দ্য ড্রেনেজ বেসিন ম্যাম কনসা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তো দিস ইজ বেঙ্গলি দিস ইজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওকে দিস ইজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওকে ড্রেনেজ বেসিন বুঝেছ যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবে থার্ড টার্ম ইজ রিভার ডিভাইড এটা বোধ আমাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে ম্যাম রিভার ডিভাইড মানে বুঝতে পারিনি তাহলে রিভার ডিভাইড মানে আমি এখানে ছবি রেখেছি তোমাদের জন্য দিস ইজ ইউর রিভার ডিভাইড ওকে রিভার ডিভাইড মানে হচ্ছে ভেবে নাও দিস ইজ রিভার এ বা এখানে লেখা আছে স্ট্রিম এ এস টি আর এ এম ঠিক আছে এটা হচ্ছে একটা রিভার ওকে আর তার পাশে হচ্ছে দিস ইজ অ্যানাদার রিভার স্ট্রিম বি দিস ওয়ান ইজ অ্যানাদার রিভার ওকে তো এই রিভারটা ট্রিবিউটারি কালারটা একটুখানি আমি চেঞ্জ করি এই রিভারটার ট্রিবিউটারি হচ্ছে এই যে এক দুই তিন চার বা এইটার এক দুই তিন চার ওকে তো এই স্ট্রিম এর দিস আর দ্য ট্রিবিউটারিজ ওকে দিস ইজ স্ট্রিম বি এর এই যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই তিনটে হচ্ছে ট্রিবিউটারি ওকে এবার লক্ষ্য করে দেখো দিস স্ট্রিম এ অ্যান্ড দিস স্ট্রিম বি এই দুটোর আলাদা আলাদা যে ট্রিবিউটারিগুলো আছে সেটা একটা পার্টিকুলার জায়গা থেকে আলাদা হচ্ছে দিস ইজ এ মাউন্টেন এই মাউন্টেন থেকে একদিকে জল গড়িয়ে এই সাইডে চলে গেলো আর একদিকে জল গড়িয়ে এই সাইডে চলে গেল তো এই মাউন্টেনটা বা এই জায়গাটা ইট অ্যাক্ট অ্যাজ এ ওয়াটার ডিভাইড মানে জলটাকে বিভাজন করছে জলটাকে ডিভাইড করছে এই পার্টিকুলার জায়গা থেকে একদিকে একটা স্ট্রিম আর একদিকে অন্য স্ট্রিম ক্লিয়ার দিস ইজ ইউর ওয়াটার ডিভাইড ওকে আরেকবার বলুন বেসিন ঠিক আছে আর একবার বলছি বেসিন ঠিক হয়ে আছে বেসিনটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি ডোন্ট ওয়ারি আগে বলো ওয়াটার ডিভাইড বুঝতে পেরেছো ইয়েস অন্য ওয়াটার ডিভাইড বুঝতে পেরেছো ইয়েস অন্য ওয়াটার ডিভাইড ক্লিয়ার হয়েছে একটা উঁচু জায়গা যেখান থেকে দু দিকে আমরা রিভারকে বা দুটো স্ট্রিমকে আমরা আলাদা করতে পারি ক্লিয়ার চলো এবার আমাকে বলেছে ম্যাম ওয়াটার বেসিন রিভার বেসিনটা আরেকবার বলতে তো আমি আরেকবার বলে দিচ্ছি রিভার বেসিনটা কি হুম ড্রেনেজ বেসিন বা রিভার বেসিন একটা ছবি আঁকছি চলো একটা ছবি আঁকছি এখানে আমি দেখো দিস ইজ এ রিভার এই যে রিভারটার এইটা হচ্ছে ডিরেকশন ওকে হুম বুঝেছি ম্যাম একটু সরবেন আচ্ছা সরছি দাঁড়া এটা বুঝিয়ে নিয়ে আমি সরে যাচ্ছি দিস ইজ রিভার এই রিভারটা যেখান থেকে ফ্লো করছে ওটা হচ্ছে ওর বেসিন ঠিক আছে যেখানে গিয়ে ও পড়ে যাবে দ্যাট ইজ দ্য এন্ডিং ওকে ভেবে না এই রিভারকে একটা রিভার এই থেকে এসে জয়েন করলো বা এই দিক থেকে এসে জয়েন করলো দিস ইজ ট্রিবিউটারি ওয়ান দিস ইজ ট্রিবিউটারি টু ওকে তো বলতে পারি এই ট্রিবিউটারিটা নিজের জল এনে এই রিভারটাকে দিয়ে দিলো এই পার্টিকুলার এরিয়াতে দিল তো তো এইটা হয়ে গেল রিভারটা ফ্লো করে এখানে শেষ হল বেসিন এই ট্রিবিউটারি টু এখানে এসে জল দিলো দ্যাট ইজ দ্য বেসিন লেখাটা দেখো কি লেখা আছে দ্য এরিয়া ড্রেন্ড বাই এ সিঙ্গল রিভার সিস্টেম ইজ কল ড্রেনেজ বেসিন যে এরিয়া থেকে রিভারটা ফ্লো করে যাচ্ছে এইটা হয়ে গেলো ট্রিবিউটারি ওয়ানের বেসিন ঠিক এই এরিয়া থেকে ট্রিবিউটারি টু যাচ্ছে এটা হয়ে গেলো ট্রিবিউটারি এর বেসিন ঠিক এটা এই রিভারটা এই রিভারটার এইটা হয়ে গেলো বেসিন মানে যেখান থেকে সিম্পলিও ফ্লো করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে যখন আমরা ট্যাপ ওপেন করবো ট্যাপ ওপেন করার পরে জলটা ফ্লো করে বেরোচ্ছে তো ফ্লো করে যখন বেরোচ্ছে ওই পুরোটা হচ্ছে তার বেসিন ক্লিয়ার দেখো দেখে নাও বুঝে না যা যা লিখেছি দেখো ড্রেনেজ বোঝালাম আমি তোমাদেরকে ড্রেনেজ বেসিন আর ওয়াটার শেড দেখো কোনো অসুবিধা থাকলে বলবে আমি আরেকবার বুঝিয়ে দেব সবগুলো কিন্তু তোমাদের এনসিআরটি টার্ম সবগুলো এনসিআরটি ডেফিনেশন ঠিক এই স্লাইডটা একবার দেখে নাও দিস ইজ ওয়াটার ডিভাইড যে যেই পার্টিকুলার এরিয়া থেকে স্ট্রিম দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে চলো আই থিঙ্ক এতদূর ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের ডান চলো তো কিছু টার্মস আমরা দেখে নিলাম আচ্ছা এই পার্ট পোর্শনে যাওয়ার আগে এই পোর্শনে যাওয়ার আগে আমি তোমাদেরকে চারটে জিনিস বলবো ওকে চারটে জিনিস বলবো যেটা ভালো করে তোমরা শুনবে চলো একটুখানি আমি এখানে একটা স্লাইড অ্যাড করে নিই তাহলে জিনিসটা তোমাদের আমি বোঝাতে পারবো হুম চলো এবার আমরা ড্রেনেজ প্যাটার্ন দেখে নেব ছোট্ট করে যেটা এনসিআরটি বইতে আছে ওইভাবে বোঝাচ্ছি ঠিক আছে প্যাটার্ন ওকে সিম্পল একদম ওকে দেখো রিভার ওকে দিস ইজ দ্য রিভার এবার এই রিভারকে অনেকগুলো রিভার রিভার যখন এসে জয়েন করবে সেটাকে আমরা বলবো ট্রিবিউটারি 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 মানে কি ট্রিবিউটারি ট্রিবিউটারি মানে মানে হয়ে হয়ে গেল উপনদী উপনদী ওকে আর যখন রিভার অনেকগুলো চ্যানেলসে ডিভাইড করবে সেটাকে আমরা বলবো শাখা নদী ওকে চলো একটুখানি কালার চেঞ্জ করি তাহলে তোমরাও বুঝতে পারবে তো দিস ইজ দা মেন রিভার যখন এই মেন রিভারকে এই একটা রিভার এসে জয়েন করলো এদিক থেকে একটা রিভার এসে জয়েন করলো আবার এখান থেকে ভেবে নেওয়া জয়েন করলো এই ট্রিবিউটারিকে একটা জয়েন করলো এইভাবে একটা ড্রেনেজ প্যাটার্ন তৈরি হচ্ছে দেখে কিরকম লাগছে পুরো গাছের ডালের মতন লাগছে না দেখে পুরো গাছের ডাল লাগছে ওকে তো এইটাকে আমরা বলবো ডেন্ড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন একটুখানি নিচে লিখে দিচ্ছি প্যাটার্নগুলো থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে ওকে এই প্যাটার্নকে আমরা বলবো ড্রেনেজ প্যাটার্ন ওকে হুম গুড ইভিনিং মহাবীর গুড ইভিনিং চলো এটা হয়ে গেল নাম্বার ওয়ান সেকেন্ড রিভার এইটা একটা রিভার রেড কালার দিয়ে আমরা মেন রিভারটাকে ইন্ডিকেট করব ঠিক আছে এই রিভারকে এবার ট্রিবিউটারি এসে জয়েন করবে ট্রিবিউটারি এসে জয়েন করবে ট্রিবিউটারি মানে হয়ে গেল উপনদী এসে জয়েন করবে তো উপনদী যদি এইভাবে রাইট অ্যাঙ্গেলে এসে জয়েন করে দেখো কিভাবে একদম রাইট অ্যাঙ্গেলে এসে যখন জয়েন করছে তখন এই প্যাটার্নটাকে আমরা বলবো এই যে নাইনটি ডিগ্রি ফর্ম করলো না নাইনটি ডিগ্রি ফর্ম করলো দিস ইজ নাইনটি ডিগ্রি দিস ইজ নাইনটি ডিগ্রি এটাকে আমরা বলবো ট্রেলিশ ড্রেনেজ প্যাটার্ন ওকে লিখে দিচ্ছে এখানে দিস নাম্বার টু ইজ ট্রেলিশ ড্রেনেজ প্যাটার্ন ওকে থার্ডে গিয়ে চললাম দুটো দেখলাম থার্ড এবার বলি ভেবে নাও এটা রিভার ওকে এটা হচ্ছে মেন রিভারটা এবার একে উপনদী এসে জয়েন করবে মানে ট্রিবিউটারি এসে জয়েন করবে তো যখন ট্রিবিউটারি এসে জয়েন করছে এইভাবে আসছে এই দেখো পাশে পাশে একদম প্যারালাল চলে এলো মেন রিভারের সাথেই প্যারালাল এলো বাট এবার এখানে নাইনটি ডিগ্রি টার্ন করে এসে জয়েন করলো রিভারটা মানে ট্রিবিউটারিটা নাইনটি ডিগ্রি টার্ন করে জয়েন করলো ট্রিবিউটারিটাই নাইনটি ডিগ্রি টার্ন করে গেল ঠিক আছে এখানে কি হচ্ছিলো ট্রিবিউটারিটা সোজা এসে জয়েন করলো বাট এখানে উপনদীতে নাইনটি ডিগ্রি নিজে বা নিজে টার্ন করে জয়েন করলো তখন এই প্যাটার্নটাকে আমরা বলবো দিস প্যাটার্ন ইজ কল তিন নম্বর এটা রেক্ট্যাঙ্গল ফর্ম করছে না এটাকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন আমি কেন এই টার্মসগুলো বলছি জানো এইগুলো তোমরা এখন একটু এগিয়ে গিয়ে পাবে দ্যাটস ওয়াই আমি টার্মসগুলো বললাম ওকে আর এমনিতে এটা আছে এনসিআরটিতে এই চারটে প্যাটার্ন কিন্তু আছে এবার চতুর্থ প্যাটার্ন বলবো ভেবে না এটা একটা পাহাড় ওকে এই পাহাড় থেকে পাহাড়ের ওপরে সাপোজ কোনো একটা লেক আছে বা কোনো গ্লেশিয়ার আছে ওই পার্টিকুলার গ্লেশিয়ার থেকে রিভার অরিজিনেট করে চারদিকে রেডিয়েট করে যাবে মানে পুরো মানে ওখান থেকে পার্টিকুলার থেকে চারিদিকে বেরিয়ে চলে যাবে ওকে মানে একটুখানি আমি আঁকি এখানটায় ভেবে না রিভারটা এখান থেকে বেরিয়ে এই দিকটায় ফ্লো করলো বা এই দিকটায় চলে গেলো বা রিভারটা এই দিকটায় গড়িয়ে এলো বা উল্টো সাইডটায় বেরিয়ে গেলো ওকে মানে এক জায়গায় অরিজিনেট করে অনেক জায়গায় ছড়িয়ে যাবে এই পার্টিকুলার প্যাটার্নকে আমরা বলবো এই প্যাটার্নকে আমরা বলবো র্যাডিয়াল ড্রেনেজ প্যাটার্ন রেডিয়াল ড্রেনেজ দেখো ক্লিয়ার হয়েছে এই প্যাটার্ন গুলো এই প্যাটার্ন গুলো থেকে কোশ্চেন আসে কি কোশ্চেন আসবে যদি কোনো ট্রিবিউটারি রাইট অ্যাঙ্গেলে এসে জয়েন করে তখন আমরা সেটাকে কি বলবো দিস ইজ ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন যদি কোনো রিভার এইভাবে একটা গাছের ব্রাঞ্চের মতন তৈরি করছে তখন সে প্যাটার্নকে আমরা বলবো ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন এই দেখো যদি কোনো রিভার যদি কোনো ট্রিবিউটারি উপনদী রাইট অ্যাঙ্গেলে টার্ন করে যদি মেন রিভারকে জয়েন করছে দিস ইজ রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন আর যদি রিভার এক জায়গা থেকে রেডিয়েট হয়ে বেরোচ্ছে সেটাকে আমরা বলবো রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন ওকে ডেনড্রাইট আরেকবার রিপিট ঠিক আছে ডেনড্রাইটিক মানে হচ্ছে রিভার একদম গাছের ব্রাঞ্চের মতন যদি ছড়িয়ে থাকে নিজের ট্রিবিউটারিসগুলোকে নিয়ে এটা হচ্ছে মেন রিভার এবার ট্রিবিউটারিজগুলো দেখো এসে জয়েন করলো এই দিক থেকে জয়েন করলো বা ট্রিবিউটারিজ যে ট্রিবিউটারিসগুলো আছে সেইগুলো এইভাবে জয়েন করছে মানে গাছের পুরো ব্রাঞ্চের মতন সেটা হয়ে যাবে একদম গাছের একদম ডালের মতন লাগছে না দিস ইজ ডেনড্রাইটিক হুম রুটের মতন একদম একদম যেগুলো আমাদের ডেনড্রন যে নার্ভের যে ব্রেন যে যেটা থাকে না ডেনড্রন সেটার মতন যদি ছড়িয়ে থাকে দ্যাট ইজ হুম ট্রেলিশ রেক্ট্যাঙ্গুলার ক্লিয়ার ম্যাম আপ এন क्लास कब ক্লাস रही লে রি হো এন টি ক্লাস আজ वन लाइनर मैंने रखा था कुछ एन का प्रीवियस ईयर क्वेश्चन मैंने रखा था वो आपका था आपका आज शाम चार बजे था फिर हम नेक्स्ट लेंगे वो वेडनर्सडे वेडनर्सडे फिर होगा पर ट्विजडे जो क्लास होगा वो इंडेक्स के ऊपर होगा इंडेक्स के ऊपर एम होगा इंडेक्स इन द सेंस कि इंडिया का किस इंडेक्स में कितना रैंक है या फिर कौन फर्स्ट में है या फिर कौन सा स्टेट फर्स्ट में आया तो ये इंडेक्स के ऊपर ट्यूसडे क्लास होगा और वेडनसडे फिर से हम लोग एनटीपीसी का प्रीवियस ईयर क्वेश्चन करेंगे ओके हां हां एकदम हा, करेक्ट साइन अप हां हां डेंड्रोन थेके एशेचे करेक्ट चलो আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে আমি একটুখানি সরে গেলে তোমরা যদি বুঝতে পারো পুরো জিনিসটা দেখে না চলো আই থিঙ্ক দিস ড্রেনেজ প্যাটার্ন ইজ ক্লিয়ার এবার আমরা এগোচ্ছি নেক্সট পার্টে নেক্সট পার্টে আমরা এগিয়ে গেলাম ওকে নাও দ্য ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া জেনারেলি কি ডেনড্রাইটিক প্যাটার্নটা তাই দেখা যায় ম্যাডাম ম্যাডাম লাস্টটা আচ্ছা সুশোভন তোমারটা বলে দিচ্ছি রেডিয়ালটা বলছি আর জেনারেলি কি ডেনড্রাইটিক দেখা যায় না এরকম কিছু না ডিপেন্ড করছে জায়গাটার স্লোপ কীরকম জায়গাটার স্লোপের ওপরে ডিপেন্ড করে হবে যে ওটা রেক্ট্যাঙ্গুলার হবে না ডেনড্রাইটিক হবে যদি ডেল্টা পার্ট দেখো তো সেখানে আমরা ডেনড্রাইটিক পাবো যদি আমরা গঙ্গা রাইট হ্যান্ড ট্রিবিউটারিসগুলো দেখি সেগুলো ডেনড্রাইটিক আছে তো অনেক জায়গায় ডেনড্রাইটিক আছে আর রেক্টা রেক্ট্যাঙ্গুলার বলছি সরি ট্রেলিশটাও আমরা অনেক জায়গায় পাবো সাউথের রিভারগুলো না অনেকগুলো ট্রেলিশ আছে সাউথের রিভারগুলো অনেকগুলো ট্রেলিশ ওকে আচ্ছা এখানে লাস্টেরটা বললো দ্যাট ইজ ইয়ার রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন আমি একটুখানি এটা মুছছি তোমরা তো এটা দেখে নিয়েছো নোটস করে নোট বানিয়ে নিয়েছো চল আমি একটুখানি মুছে রেডিয়ালটা বুঝিয়ে দিচ্ছি এখানে ওকে ভেবে না এটা একটা লেক সুশোভন দিস ইজ এ লেক এক্সাম্পল মানসরোবর লেক এই মানসরোবর লেক থেকে অনেকগুলো রিভার অরিজিনেট হয়েছে যেরকম ইন্দাস হয়েছে সতলজ হয়েছে ব্রহ্মপুত্রা হয়েছে কর্ণালী হয়েছে তো এই লেক থেকে রিভার এই একটা বেরিয়ে চলে গেলো এই একটা বেরিয়ে গেলো এই দিকটায় এই দিকটায় চলে গেলো এই দিকটায় চলে গেলো তো রেডিয়েট করছে দিস ইজ রেডিয়েল ড্রেনেজ প্যাটার্ন রেডিয়াল হুম ওকে ক্লিয়ার হয়েছে সুশোভন চলো আমরা তাহলে নেক্সট এগোচ্ছি আর কোনো আই থিঙ্ক অসুবিধা নেই আমি যেভাবে এটা এঁকে দিলাম চলো হ্যাঁ তো এবার আমরা চলে যাচ্ছি ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া আচ্ছা সিম্পল এবার আমরা রিভার সিস্টেমে চলে যাচ্ছি তো এবার আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো ভালো করে শুনবে রিভার দু জায়গা থেকে জল পেতে পারে যে কোনো রিভার রিভারে যে ওয়াটারগুলো আছে দু জায়গা থেকে জল পাবে আইদার ফ্রম ইয়োর রেনফল অর ফ্রম ইয়োর গ্লেশিয়ার ঠিক আছে তো দু জায়গা থেকে জল পাবে আইদার গ্লেশিয়ার থেকে বা রেনফল থেকে ওকে গ্লেশিয়ার মানে হচ্ছে হিমবাহ হিমবাহ কোনোদিনও সুখ না মানস সরোবর ক্যালাস মানস সরোবর কোনোদিনও দিনও না ইয়মুনোত্রী গ্লেশিয়ার কোনোদিনও দিনও না গঙ্গোত্রী কোনোদিনও শেষ হবে না তো গ্লেশিয়ার থেকে যে রিভারগুলো অরিজিনেট হচ্ছে মানে যে রিভারগুলো হিমবাহ থেকে অরিজিনেট হচ্ছে সেই রিভারগুলোতে সারা বছর জল থাকবে তো সেটাকে আমরা বলবো পেরিনিয়াল ড্রেনেজ প্যাটার্ন পেরিনিয়াল ঠিক আছে পেরিনিয়াল মানে হচ্ছে মেঘালয়াতে রেডিয়াল আছে তো একদম মেঘালয়াতে রেডিয়াল আছে শ্রীপ্রিয়া হুম ঠিক আছে তো যেখানে গ্লেশিয়ার থেকে যে রিভারগুলো জল পাচ্ছে দ্যাট ইজ ইউর পেরিনিয়াল ওকে আর যে রিভারগুলো রেনফল থেকে জল পাচ্ছে এবার রেনফল তো সারা বছর হচ্ছে না রেনফল কখন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মনসুনের টাইমে মনসুন মানে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই টাইমটা তো যখন এই টাইমগুলোতে পার্টিকুলারলি রিভারগুলোতে আমরা বেশি জল দেখতে পারবো মানে রিভার রেনফল থেকে জল পাচ্ছে তো সেই সব রিভারকে আমরা বলবো রেনফল রিভার বা নন পেরিনিয়াল রিভার নন পেরিনিয়াল রিভার পেরিনিয়াল ওয়ার্ডটার মানে তাহলে কী হয়ে গেলো থ্রু আউট দ্য ইয়ার সময় দ্যাট ইজ ইউর দ্য মিনিং অফ পেরিনিয়াল দ্য ওয়ার্ড মিনস পেরিনিয়াল যেটা মানে হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার সারা বছর সারা বছর জল পেরিনিয়াল সারা বছর জল নেই নন পেরিনিয়াল ওকে তো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম গ্লেশিয়ার থেকে যে রিভারগুলো বেরোবে দ্যাট ইজ পেরিনিয়াল সবসময় জল থাকবে আর যেগুলো রেনফল থেকে অরিজিনেট হবে সেগুলোতে সবসময় জল থাকবে না এবার একটুখানি আমরা ইন্ডিয়ার ম্যাপ দেখব আমরা একটুখানি ইন্ডিয়ার ম্যাপ যখন দেখব তো ইন্ডিয়ার যে সাউথের পোর্শনটা এই ইন্ডিয়ার এই সাউথের পোর্শনটা এখানে কোনো গ্লেশিয়ার নেই ঘাট ইস্টার্ন ঘাট নীলগিরি বিন্দেয়া সতপুরা আরাবালি এই পাটে তোমরা কোনো গ্লেশিয়ার বা কোনো হিমবাহ পাবে না তো এই সাউথের পোর্শানে যত রিভার আছে সেই রিভারগুলো গ্লেশিয়ারের হবে না তাহলে এই রিভারগুলোকে আমরা কী বলবো এইগুলো হয়ে যাবে রেনফল রিভার রিভার তো আছেই বাট রিভারগুলো হবে রেনফল রিভার বাট ইন্ডিয়ার নর্থের দিকে মানে হিমালয়ার সাইডে যে রিভারগুলো আছে মানে হিমালয়াস থেকে যে রিভারগুলো অরিজিনেট করছে সেই রিভারগুলো গ্লেশিয়ার থেকে জল পাবে কেন কেন কি হিমালয়াসের হাইট প্রচন্ড বেশি যদি বাফারিং হচ্ছে অঙ্কিতা বাকিরা যারা যারা কানেক্ট আছো বাফারিং হচ্ছে কি ক্লিয়ার ওকে তো যে রিভারগুলো হিমালয়াস থেকে অরিজিনেট করবে হিমালয়াস মানে হাইট প্রচণ্ড বেশি হিমালয়ান মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ওকে তো হাইট যদি বেশি থাকে তো টেম্পারেচার কি হয়ে যাবে কম হয়ে যাবে আর যদি টেম্পারেচার কম হয় তো আমরা সেখানে গ্লেশিয়ার পাবো গ্লেশিয়ার মানে হিমবাহ সে গ্লেশিয়ারগুলো মেল্ট করে কি বানাবে রিভার বানাবে তো হিমালয়াস থেকে যে রিভারগুলো অরিজিনেট হবে সেইগুলো হবে গ্লেশিয়ার রিভার ঠিক আছে তো হিমালয়ান মাউন্টেন মানে হয়ে গেল গ্লেশিয়ার ক্লিয়ার মানে সাউথের রিভারগুলোকে রেনফল রিভার বলছি নর্থের রিভার যেগুলো হিমালয়াস থেকে অরিজিনেট হচ্ছে দ্যাট ইজ গ্লেশিয়ার রিভার নর্থ মানে হচ্ছে হিমালয়াস তো গ্লেশিয়ার রিভারকে আমরা হিমালয়ান রিভারও বলবো হিমালয়ান রিভার মানে পেরিনিয়াল রিভার মানে পেরিনিয়াল রিভার ওকে আর সাউথের রিভারগুলো আচ্ছা ঠিক আছে সাউথের রিভারগুলো মানে হয়ে গেল রেনফল থেকে যে রিভারগুলো সৃষ্টি হচ্ছে সেইগুলো ইন্ডিয়ার এই সাউথের পোর্শনে আছে সাউথ মানে কি এই পার্টিকুলার ট্রায়াঙ্গেল এরিয়াতে আছে আর ট্রায়াঙ্গেল এরিয়া মানে কি এনি ল্যান্ডমাস এনি ল্যান্ডমাস উইচ ইজ সারাউন্ডেড বাই ওয়াটার ইন ইস থ্রি সাইড তিন দিকে জল একদিকে স্থল ওকে এটাকে আমরা বলবো পেনিনসুলা পেনিনসুলা এটা ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটে জিজ্ঞাসা করে জিওগ্রাফিক্যাল টার্মগুলো ঠিক আছে তো যদি তিন দিকে জল থাকে একদিকে স্থল থাকে দ্যাট ইজ ইউর পেনিনসুলা তো এই পেনিনসুলার ল্যান্ডে যত রিভার আছে সব রেনফলে এই পেনিনসুলার ল্যান্ডে যত রিভার আছে সব রেনফল দিয়ে তৈরি তো রেনফল যেগুলো সাউথে যে রিভারগুলো আছে সেগুলোকে আমরা পেনিনসুলার রিভার বলবো যেহেতু পেনিনসুলার এরিয়াতে আছে দ্যাটস ওয়াই পেনিনসুলার রিভার এটা হিমালয়ান এরিয়াতে ছিল তো হিমালয়ান রিভার হিমালয়ান রিভারগুলো সারা বছর জল থাকবে তো পেরিনিয়াল বলবো গ্লেশিয়ার বলা হবে গ্লেশিয়ার রিভার পেরিনিয়াল ওকে আর রেনফল রিভারগুলো সারা বছর জল থাকবে না দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলবো নন পেরিনিয়াল বা এটা আরেকটা টার্ম আমরা বলতে পারি সিজনাল সিজনাল রিভার নন পেরিনিয়াল সিজনাল পেন্সুলার ভেরি গুড ক্লিয়ার হয়েছে দেখো কোনো অসুবিধা এই পুরো জিনিসটা বুঝতে আগে দেখো গুড ইভিনিং সৌগত পেনিনসুলার ওয়াটার মানে হচ্ছে ট্রাইঙ্গল ল্যান্ডমার্ক তিন দিকে জল একদিকে স্থল ওটাকে বলবো আমরা পেনিনসুলার চল যা যারা কানেক্ট হয়ে ঝটপট লাইক করতে থাকবে চলো নেক্সট আমরা এগোচ্ছি আগে এই স্লাইডটা একবার দেখে নিচ্ছি তো দুটো রিভার একটা হিমালয়ান রিভার একটা পেনিনসুলার রিভার ঠিক আছে হিমালয়ান রিভারে মেন কী কী রিভার আসবে হিমালয়ান পেন্সুলার ম্যাম ইংলিশ টার্মগুলোর সাথে বেঙ্গলি এক্সপ্লেনটাও করবেন হ্যাঁ আমি বাংলাতে বলে দিচ্ছি না পেরিনিয়াল মানে হচ্ছে সারা বছর জল থাকবে এটাকে বাংলায় কি বলবো এই বাংলা কি বলবো যদি বলো আর নন পেরিনিয়াল মানে যেগুলোতে সারা বছর জল থাকবে না ঠিক আছে পেনিনসুলাকে তো পেনিনসুলাই বলে বাংলায় আচ্ছা আমি টর্মগুলো পেরিনিয়ালকে বাংলায় কী বলো জলদি বলো চলো আচ্ছা হিমালয়ান রিভারে নিত্যবহ পেরিনিয়াল নিত্যবহ মানে পেরিনিয়াল মানে হিমালয়ান রিভার ইজ ইউর নিত্যবহ মানে সবসময় জল থাকবে ওকে আর পেনিনসুলাকে পেনিনসুলাই বলবো ঠিক আছে ওটা কোনো বাংলা টার্ম নেই এটা আমি জানি ঠিক আছে আচ্ছা হিমালয়ান রিভারে মেন কী কী রিভার আসবে ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্রা ওকে ইন্দাস তার ট্রিবিউটারিগুলোকে নিয়ে গঙ্গা তার ট্রিবিউটারি আর ব্রহ্মপুত্র ট্রিবিউটারি ম্যাম ব্রহ্মপুত্র চায়না সে অরিজিনেট হতে হ্যাঁ তো হ্যাঁ ব্রহ্মপুত্রা ইন্ডিয়া মে হ্যাঁ ইজ ইউর চায়না মানস সরোবর ঠিক আছে তিব্বত মানস সরোবর ওকে হিমালয়ান কি পেন্সুলা কি হলো সুশোভন এটা হিমালয়ান রিভার ইজ হিমালয়ান রিভার সাউথের রিভারগুলোকে পেনিনসুলা রিভার বলছি দেখো স্লাইটটা সাউথের রিভারগুলোকে পেনিনসুলা বলছি পেনিনসুলা মানে হচ্ছে ট্রাঙ্গল ল্যান্ডমার্ক তিন দিকে জল হিমালয় তো ওপরে আছে হুম হুম ঠিক আছে হ্যাঁ হিমালয়া ঠিক আছে সাংপো হ্যাঁ কারেক্ট হুম বুঝে গেছি আমার বাংলা আমার বাংলায় প্লিজ যাবে না তোমরা হিমালয়ান রিভার ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্রা আর পেনিনসুলার রিভার আবার দুটো পার্টে ডিভাইড হবে ওটা আমি আগে গিয়ে বলবো তোমাদের মেন রিভার কি কি আছে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা তাপ্তি ওকে দেখতে পাচ্ছ দেখে নাও ও অনিত্যবাহ সারা বছর জল নেই অনিত্যবাহ সারা বছর জল নেই নিত্যবাহ সারা বছর জল ওকে আমি বুঝে গেছি শিখে গেছি আমি নিত্যবাহ মানে হচ্ছে পেরিনিয়াল অনিত্যবাহ মানে হচ্ছে নন পেরিনিয়াল ওকে চলো আমিও শিখে বাংলা টার্মগুলো তোমাদের সাথে তো দিস ইজ ক্লিয়ার হিমালয়ান রিভারে চলে আসছি তো হিমালয়ান রিভার হচ্ছে ইন্দাস গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র এক এক করে দেখে নেব ওকে এক এক করে দেখে নেব হিমালয়ান রিভারের মধ্যে প্রথম হচ্ছে ইন্দাস রিভার জুম প্লিজ এই না জুম জুম না আমি বলে দিয়েছি আমি নোট দিয়ে দেবো তোমাদের এটা ওকে ইন্দাস রিভার সিস্টেম প্রথম ইন্দাস রিভার কোথা থেকে অরিজিনেট করে এটা হচ্ছে প্রথম জিনিস তো ইন্দাস রিভার অরিজিনেটস ফ্রম ক্যালাস মানস সরোভার টিব্বত থেকে অরিজিনেট করবে অ্যাকচুয়ালি মানস সরোভার থেকে চারটে রিভার অরিজিনেট করে একটা তো ইন্দাস হয়ে গেল আর কী কী আছে এখানে আমি লিখে দিচ্ছি আর একটা হচ্ছে সুতলেজ যেটা ইন্দাসেরই উপনদী মানে ট্রিবিউটারি ওকে সুতলেজ আর একটা হচ্ছে কর্ণালি যেটা গঙ্গা ট্রিবিউটারি আর একটা হচ্ছে অ্যাকচুয়াল নাম যেখান থেকে যেটার অরিজিনেট করে অ্যাকচুয়াল নাম হয় সাংপো ওকে তো মানস সরোবর থেকে অরিজিনেট হয়ে একটুখানি ম্যাপ দেখবে তোমরা চলো মানস সরোবর থেকে ইন্দাস অরিজিনেট হয়ে আগে টিব্বতে ফ্লো করবে টিব্বতে পরে লাদাখ জম্মু অ্যান্ড কাশ্মীর মানে লাদাখ পিওকে পার্টটায় চলে যাবে পাক অকুপাইড কাশ্মীর তারপর পাকিস্তানে চলে যাবে দিস ইজ ইউর ইন্দাস রিভার ইন্দাসের হচ্ছে অনেকগুলো ট্রিবিউটারিজ একবার স্লাইডটা দেখো ট্রিবিউটারিজ কী কী আছে তো দে আর আর মেনি ট্রিবিউটারিজ দেখো যেরকম জাস্কার রিভার জাস্কার মাউন্টেন থেকে অরিজিনেট হয় নুবরা হুনজা জয়েন্ট কাশ্মীর রিজন এগুলো জয়েন করবে মানে পিওকের পার্টটাতে জয়েন করবে ওকে আর এছাড়া আরও প্রচুর আছে এখানে লেখা আছে সিজিস ওয়ান দ্য সাতলজ বিয়াস রাভি চেনাব অ্যান্ড ঝেলম জয়েন্স টুগেদার টু এন্টার দ্য ইন্দাস নিয়ার মিথানকোট আমি ম্যাপে দেখাচ্ছি একবার এটা পড়ে নাও ওকে ডেল্টা বানাবে কোথায় না করাচির কাছে গিয়ে ডেল্টা বানাবে হুম গুড ইভিনিং দশরথ গুড ইভিনিং হুম হ্যাঁ একদম বোখরাচু গ্লেশিয়ার বলতে পারো কোনো অসুবিধা নেই একদম কারেক্ট ওটা ঠিক আছে চলো এবার আমরা একটুখানি ম্যাপে দেখে নেবো এটা তো যখন ইন্দাস রিভার অরিজিনেট করে ফ্লো করছে ইন্দাসের মেন তোমাদেরকে পাঁচটা ট্রিবিউটারি পড়তে হবে বাকি নুবরা জাস্কর গিলগিট সায়ক এগুলো মাথায় রাখবে আসেনি কোনো দিনও বিকজ ওইগুলো অন্য পার্টে ইন্ডিয়া জয়েন করে ও মানে পিওকের পার্টে বা পাকিস্তানের পার্টে কাবুল যেরকম পাকিস্তানে এসে জয়েন করে তো ওইগুলো অত ইম্পর্টেন্ট না বাট মেক শিওর যেগুলো ইন্ডিয়ার পাঁচটা রিভার যেটাকে আমরা পাঞ্জাবের যেটাকে আমরা ল্যান্ড অফ ফাইভ রিভার্স পাঞ্জাব যেটার জন্য ফেমাস পাঁচটা রিভার কিন্তু ইম্পর্টেন্ট কী কী ঝেলাম চেনব রাবি বিয়াস আর সতলাজ ওকে হুম হুম মিথাই কোট পাকিস্তানে এন্টার করে হ্যাঁ ব্রহ্মপুত্র ভেরি গুড ভেরি গুড সুবরাজ হুম কারেক্ট তো পাঁচটা রিভার কি কি যেগুলো ট্রিবিউটারি প্রথম তো ঝেলাম অরিজিনেট কোথা থেকে করবে এন টি পিসির না ভেরিনা গ্লেশিয়ার আমি অলরেডি এগুলো করিয়েছি আমি এখানে লিখে দিচ্ছি ঝেলম ভেরিনা গ্লেশিয়ার থেকে অরিজিনেট করবে ভেরিনা গ্লেশিয়ার ওকে অরিজিনেশনগুলো জিজ্ঞাসা করে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এন টিপিসিতেও জিজ্ঞাসা করেছে সেকেন্ড হচ্ছে চেনাব চেন জম্মু আর কাশ্মীর আর হিমাচলের বর্ডার থেকে অরিজিনেট করবে জায়গার পাস হচ্ছে ওখানে একটা পাসের নাম হচ্ছে বারালাছালা লা মানে হচ্ছে পাস তো ওখান থেকে অরিজিনেট করবে বারা লাছালা ঠিক আছে হুম থার্ড হচ্ছে রাবি আর তারপরে হচ্ছে বিয়াস রাভি আর বিয়াস মোটামুটি একই জায়গা থেকে মানে বেরিয়ে ডিভাইড হয়ে যায় যেটা হচ্ছে তোমাদের কোন জায়গা থেকে অরিজিনেট হয় জলদি বলবে রাভি আর বিয়াস কোথা থেকে অরিজিনেট হয় আমি এখানে লিখছি রাভি প্লাস বিয়াস ফ্রম রটং পাস অ্যাকচুয়ালি যেখান থেকে অরিজিনেট হয় ওখান থেকেও ডিভাইড হয়ে যায় ওয়াটার ডিভাইড যেটাকে আমরা পড়লাম দিকে ছড়িয়ে যায় তো রাভি আর বিয়াস মোটামুটি রটং পাস থেকে আসবে আর লাস্ট হচ্ছে সতলজ সতলজ কোথা থেকে আসে তো আগে বলে দিলাম সতলজ ক্যালাস সরোবর হয়ে আসবে ঠিক আছে তো এই পাঁচটা রিভার আলাদা আলাদা জায়গা হয়ে বেরিয়ে ইন্ডিয়া থেকে ফ্লো করে কোথায় চলে যাবে পাকিস্তানে পাকিস্তানে গিয়ে পাকিস্তান মানে কি একদম পাকিস্তান না ইন্ডিয়া থেকে এই পাঁচটা রিভার না একে অপরকে জয়েন করতে শুরু করে যেরকম পাঞ্জাবে সতলাজ আর বিয়াজ জয়েন করে যাবে ওকে এইটা আবার সতলাজ হয়ে চলে যাবে পাকিস্তান আর ওই দিক থেকে ঝেলাম চেনাব রাভি এই তিনটে রিভার এই চারটে রিভার বিয়াজ তো আগেই জয়েন করে ফেলেছে এই সব রিভার একে অপরকে জয়েন করে একটা সিঙ্গল রিভার বানাবে ব্যাস এইটুকুনি দেখো এই যে রেড মার্ক যেখানে আমি করলাম এইটুকুনি জায়গায় একটা সিঙ্গল রিভার বানাবে যেহেতু পাঁচটা রিভার মিলে একটা রিভার বানিয়েছে তো এই রিভারটাকে আমরা বলবো পঞ্চনদ পা ওকে পাঁচটা রিভার মিলে নদ একটা বানাচ্ছে দ্যাটস ওয়াই পঞ্চনদ ওকে পাশ থেকে অনেক কোশ্চেন এসেছে হুম শুভদীপ পাস আমি করিয়ে দিয়েছি ওকে হুঙ্কো পাস আমি করিয়েছিলাম ও একটা ক্লাস করিয়েছিলাম পাসের পুরো আর মাজিদ হুসেনের বইটাতে আমি সাউথের পাসেরগুলো লিখে দিয়েছিলাম একটা স্লাইডে হুম রভি তো ইন্ডিয়াতেই ড্রেন করে প্রত্যেকটা রিভার ইন্ডিয়াতে ড্রেন করে রবি এই দেখো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পাকিস্তানে যায় ওকে লাহোর লাহোর ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ রাভি রিভার বোঝা গেছে রণদীপ গিয়ে কাকে জয়েন করবে পাকিস্তানে ইন্দাস রিভার মানে মেইন যে রিভার তাকে জয়েন করবে মিথানকোট বলে জায়গা আর সেখান থেকে ইন্দাস হয়ে ফ্লো করবে আর করাচিতে গিয়ে ডেল্টা বানাবে ডেল্টা মানে হয়ে গেল বদ্বীপ ডেল্টা বানিয়ে চলে যাবে আরেবিয়ান সি হুম ক্লিয়ার হয়েছে প্রত্যেকের আমি যখন রিভারের ক্লাসটা করিয়েছিলাম সেখানে লাস্টে না একটা পুরো স্লাইডে ছিল যে কোন সিটিটা কোন রিভারের পাশে আছে পুরো একটা স্লাইডে ছিল এটা হুম ক্লিয়ার এভরি তো একটা রিভিশনও হয়ে গেল এক ঝলকে পুরো আমরা ইন্দ্রাসটা আরেকবার দেখেও নিলাম ওকে কমপ্লিট নেক্সট এগোচ্ছি দেখার থাকলে দেখে নাও তারপর আমরা নেক্সট এগোবো গঙ্গা রিভারে আমরা এগিয়ে যাব চলো नेक्स्ट गंगा रिवर सिस्टम गंगा আমাদের ইন্ডিয়া লংগেস্ট রিভার চলো একটুখানি তোমাদের কনফিউজ করি ওকে টেল মি দা লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া दैट एंटায়ারলি Фло উইদিন ইন্ডিয়া লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া दैट एंटায়ারলি Фло উইদিন ইন্ডিয়া

গঙ্গা ভেরি গুড ভেরি গুড সবার অ্যান্সার গঙ্গা আসছে আর সবার অ্যান্সার কী হচ্ছে ভুল ব্রহ্মপুত্রা এখনই টার্মটা কি এলো এন্টায়ারসলি উইদিন ইন্ডিয়া মানে অন্য কান্ট্রিতে নেই কোনোভাবে অন্য কান্ট্রিতে নেই অ্যান্সার হয়ে যাবে গোদাবরি কোয়েশনটা বুঝতে পেরেছ এন্টায়ারলি উইদিন উইদিন ইন্ডিয়া মানে হচ্ছে অন্য কান্ট্রিতে নেই সব থেকে লঙ্গেজ গঙ্গা তো পদ্মা হয়ে বাংলাদেশ গেছে না ব্রহ্মপুত্রা সাংপো হয়ে ব্রহ্মপুত্রা হয়ে ইন্ডিয়ায় ঢুকেছে ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান কেন গোদাবরি হবে লংগেস্ট রিভার এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া ও গুড চলো তাহলে আমরা এই পার্টটা নিয়ে এগোচ্ছি বাকি লঙ্গেস্ট রিভার অফ ইন্ডিয়া যদি কিছু বলা নেই তখন তোমরা গঙ্গাই করবে বিকজ সব থেকে লম্বা সবথেকে সেক্রেড রিভার টু ফাইভ টু কিলোমিটার যেটা লেন্থ প্রায় এক্সামই জিজ্ঞাসা করবে এনসিআরটিতে ম্যাক্সিমাম রিভারের লেন্থ কিন্তু রাউন্ড অফ করে আছে ওকে বাট তোমরা হুম হ্যাঁ হ্যাঁ শ্রীপ্রিয়া বলেছে দুজন বলেছে অরিজিৎ বলেছে ইয়েস দুজন বলেছিল কারেক্ট বলেছিল। ঠিক আছে তো মাথায় রাখবে এনসিইআরটি বইতে রাউন্ড অফ করে আছে বাট ডোন্ট ওয়ারি আমি তোমাদেরকে যে লেনগুলো বলেছি সেগুলো তোমরা মাথায় রাখবে ওকে হুম কোশ্চেনটা আরেকবার কোশ্চেনটা ছিল লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া যদি এত দূর বলে আটকে যায় তাহলে গঙ্গা লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া দ্যাট ফ্লোজ এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া মানে পুরোপুরি ইন্ডিয়ার ভেতরে আছে অন্য কান্ট্রিতে নেই ওকে তখন হয়ে যাবে গোদাবরী চলো গঙ্গাতে চলে যাচ্ছি গঙ্গা যেটা অরিজিনেট হয় দুটো রিভারকে মিলিয়ে অরিজিনেট হয় আলাকনন্দা আর ভাগীরথী এই দুটো মিট করবে দেবপ্রয়াগে তারপরে দেবপ্রয়াগ উত্তরাখণ্ডে আছে যখন আলাকনন্দা আর ভাগীরথী রিভার মিট করবে তখন গিয়ে আলাক দ্যাট ইজ ইউর গঙ্গা রিভারের ফরমেশন হবে ঠিক আছে ভাগীরথী গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয় ওকে আর একদিক থেকে অলকনন্দা আসে দিস ইজ ভাগীরথী আর একদিকে অলকনন্দা অলকনন্দা সতোপন্থ গ্লেশিয়ার থেকে আসে সতোপন্ত গ্লেশিয়ার ওকে এই দুটো কোথায় মিট করবে দেপ্রয়াগ প্রয়াগ এখান থেকে যে রিভারটা বেরোবে দিস ইজ গঙ্গা ওকে ট্রিবিউটারিজে যাব আচ্ছা ট্রিবিউটারিজে যাওয়ার আগে ট্রিবিউটারিসে যাওয়ার আগে আমি একটুখানি তোমাদেরকে বাকি অ্যাকচুয়ালি গঙ্গার ফরমেশন কি করে হয়েছে একটুখানি বলে দিচ্ছি ঠিক আছে বাকি মনে রাখবে হেড স্ট্রিম হচ্ছে ভাগীরথী আর অলকনন্দা বাকিগুলো একটুখানি বলে দিই বিকজ কোশ্চেন জিজ্ঞাসা করে প্রায় এক্সামে ওকে এটুকুনি রিভারের পুরো জিনিসটা বলে দিচ্ছি এই পুরোটা হচ্ছে অলকনন্দা রিভিশনও হয়ে যাবে তোমরা এক এক করে দেবে ওই কোয়েশ্চেনটা বাংলায় বলুন ম্যাম বাবার এই ভারতের সবথেকে লম্বা নদী যেটা পুরোপুরি ভারতের ভেতরে আছে ঠিক আছে গঙ্গা দুটো ডিভাইড ভেরি গুড মহাবীর গ্লেশিয়ার নাই তো গঙ্গার অরিজিন হ্যাঁ পিএসি গঙ্গোত্রী গ্লেশিয়ার না একদম কারেক্ট ওকে আচ্ছা আলাকন্দা আলাকা কোথা থেকে অরিজিনেট হচ্ছে ফ্রম সতোপান গ্লেশিয়ার ওকে এবার আলকনন্দাকে অ্যাকচুয়ালি পাঁচটা রিভার জয়েন করে তবে গিয়ে অরিজিনেট হয় ঠিক আছে তবে গিয়ে গঙ্গা অরিজিনেট হয় আমি এক এক করে ড্র করছি প্রথম আলকনন্দাকে জয়েন করবে ফার্স্ট আলকনন্দাকে জয়েন করবে ধাউলি গঙ্গা যেখানে ধাউলি গঙ্গা আলাকন্দাকে জয়েন করবে সেখানে প্রথম দীর্ঘতম নদী যা পুরোপুরি ভারতের ভারতে ভারতে অবস্থিত ইয়েস পরে নিয়েছে আমি আর একদম কারেক্ট একদম বাংলা হয়েছে এটা অরিজিৎ ভেরি গুড দীর্ঘতম নদী যা পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত তো যেখানে ধাউলি গঙ্গা আর আলাকনন্দা মিট করবে সেখানে যে প্রয়াকটা ফর্ম হবে আমি ওয়ান দিয়ে লিখছি প্রথম প্রয়াগের নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই আমি এটা লিখে দিলাম প্রয়াগটা জাস্ট পি লিখলাম ওকে প্রয়াগ মানে হচ্ছে কনফ্লুয়েন্স অফ টু রিভার সেকেন্ড আলকনন্দা আবার এগিয়ে চলে এলো আবার আলোকনন্দাকে এসে জয়েন করবে নন্দাকিনী রিভার যেখানে নন্দাকিনি ও ম্যাম গ্রিন না দেখা যাচ্ছে না আমি কালারগুলোকে আলাদা করার জন্য এ করছিলাম ঠিক আছে ব্লু নিয়ে নিচ্ছি পার্পল নিয়ে নিচ্ছি ওকে নন্দাকিনী যেখানে জয়েন করবে সেখানে যে প্রয়াগটা ফর্ম হবে দ্যাট ইজ নন্দ প্রয়াগ নন্দ প্রয়াগ পি লিখলাম ঠিক আছে জাস্ট পি লিখে দিলাম থার্ড যে রিভারটা এসে জয়েন করবে দ্যাট ইজ থার্ড যে রিভারটা জয়েন করবে জলদি বলো এরপরে কোন রিভারটা এসে জয়েন করে এই দিকটা থেকে আঁকছি যেখানে পিন্দার হ্যাঁ ভেরি গুড পিন্দার যেখানে জয়েন করবে সেখানে যে প্রয়াগটা হবে তিন দিয়ে লিখলাম থ্রি সেই প্রয়াগটার নাম হবে কারণ প্রয়াগ কারণ প্রয়াগ ঠিক আছে পুরো রিভারটা কিন্তু আলাকনন্দা আলাকার নাম চেঞ্জ হবে না ওকে এরপরে চলে আসবে চতুর্থ রিভার মন্দাকিনী ঠিক আছে যেটা সেই কেদারনাথ থেকে আসে কেদারনাথ ওকে সুশান্ত সিং এর মুভিটা ওকে দিস ইজ মন্দাকিনী রিভার মন্দাকিনি যেখানে এসে জয়েন করবে ওই জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ সেই প্রয়াগটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ ওকে আর লাস্ট যে পিন্দার রাইট সাইড থেকে আসে তো না 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 পিন্দার এই সাইডটা ওকে পিন্দার এই দিকটাই আছে হুম যে আমি যখন এঁকেছিলাম ওই দিকটা এঁকেছিলাম ওটা বোধহয় জায়গার জন্য এঁকেছিলাম ঠিক আছে ভাগীরথি রিভার যেখানে জয়েন করবে ওখানে ফোর্থ প্রয়াগ হবে সরি ফিফথ প্রয়াগ হবে যেটা হবে দেব প্রয়াগ আর এখান থেকেই ফর্ম হবে গঙ্গা দিস ইজ উইল ফর্ম গঙ্গা রিভার এটা লিখে দিই এটা কোথা থেকে বেরোচ্ছে তো দিস অরিজিনেটস ফ্রম গঙ্গোত্রী গ্লেশিয়ার অ্যান্ড দিস অরিজিনেটস ফ্রম কেদারনাথ দেখ ইউনাইটেড কিংডম থেকে আসবে ভাগিরাতি হ্যাঁ হ্যাঁ একদম 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 হ্যাঁ ক্লিয়ার গুড ইভিনিং কাজল গুড ইভিনিং যারা যারা কানেক্ট হয়েছ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আলাকনন্দা পুরোটা ভাগীরথী আর আলাকনন্দা লাস্ট মিট মিট করবে দেবপ্রয়াগে ওখান থেকেই ফর্ম হয়ে যাবে গঙ্গা দিস রিভার ইজ গঙ্গা এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে যে আলকনন্দা নন্দা নন্দাকিনিকে মিলে কী রিভার হচ্ছে আলাকন্দা কোন প্রয়াগ হচ্ছে সরি আলাকা নন্দাকিনীকে মিলে কোন প্রয়াগ বা করণ প্রয়াগে আলাকনন্দার সাথে কোন রিভার এসে মিট করে এইগুলো আসবে ওকে চলো একবার রিভিশনও হয়ে গেলো নেক্সট এগিয়ে গেলাম আমরা ওকে তো রিভারে যখন অরিজিন হয়ে গেল তো আমরা জানি যে ইন্ডিয়ার একটা পোর্শনে এই যে ইন্ডিয়ান ম্যাপটা দেখো হুম ইন্ডিয়ান ম্যাপটা দেখো দিস ইজ গঙ্গা এই চলে গেল গঙ্গা নিজের প্রত্যেকটা ট্রিবিউটারিকে নিয়ে ওকে কোন কোন স্টেটে যাচ্ছে উত্তরাখণ্ডে আছে ইউপিতে আছে বিহারে আছে আর ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ গেল ওকে আর আমরা জানি যে এর ওপরের দিকটা ইন্ডিয়ার ওপরের দিকটা এইদিকটা ইন্দাস আর তার ট্রিবিউটারি আছে তো একদিকে ইন্দাস আর একদিকে গঙ্গা ওকে এই দিকটা গঙ্গা দিকটা ইন্দাস তো এই পার্টিকুলার জায়গাটা পার্পল নীলা হুম এই পার্টিকুলার জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ওয়াটার ডিভাইড একদিকে ইন্দাস হচ্ছে একদিকে গঙ্গা চলে এলো তো এই পার্টিকুলার জায়গা কোনটা দিস প্লেস ইজ ইউর দিস প্লেস ইজ ইউর দ্বারা দিস ইজ আম্বালা এইটা ছিল সিজিএল এর কোয়েশন এইটা ছিল সিজিএল এর কোয়েশন ওকে ম্যাম ইস্ট টু ওয়েস্ট ফ্লোয়িং রিভার क्या है मैम ईस्ट टू वेस्ट फ्लोइंग रिवर क्या है जो रिवर ईस्ट से वेस्ट साउथ पेनिनसुला में हम लोग वो पढ़ेंगे गोदावरी कृष्णा कावेरी महानदी वो है ईस्ट सॉरी ईस्ट टू वेस्ट ना वेस्ट टू ईस्ट बोला ईस्ट टू वेस्ट है नर्मदा और ताप्ती जो ईस्ट से वेस्ट की तरफ जा रहा है ठीक है साउथ में हम बता रहे हैं ठीक है अम्बाला ठीक है तो अम्बाला इज लोकेटेड ऑन द वॉटर डिवाइड बिटवीन इन একদিকে ইন্দাস পাবো আর একদিকে গঙ্গা পাবো এই হচ্ছে আম্বালা আম্বালা আ প্ল্যান্ট একদিকে ইন্দাসকে ডিভাইড করছে একদিকে গঙ্গাকে ডিভাইড একদিকে গঙ্গাকে ফেলে দিচ্ছে ঠিক আছে একদম আম্বালার এই পোর্শন থেকে আম্বালার এই পোর্শন থেকে আপ টু সুন্দরবন তিস্তার ওই এরিয়া অবধি আমাদের পুরো গঙ্গা প্লেনটা ছড়ানো আছে তো যখন আমরা ব্রহ্মপুত্রা প্লেন পড়ি আমরা কি পড়ি ফ্রম সাদিয়া থেকে ধুবরি অবধি ব্রহ্মপুত্রা প্লেন গঙ্গা প্লেন যদি জিজ্ঞাসা করে তো অ্যান্সার কী হবে আম্বালা টু তিস্তা আম্বালা টু তিস্তা দেখো লেখা আছে ফ্রম আম্বালা টু সুন্দরবন সুন্দরবন ওই পুরো সাউথ অবধি বা তিস্তা যদি থাকে তো তিস্তা করতে পারো কোনো অসুবিধা নেই তো আম্বালা টু সুন্দরবন পুরো আমাদের গঙ্গা প্লেনটা ছড়িয়ে ওকে গঙ্গা প্লেন পুরো অত দূর ছড়িয়ে দেখো যদি এখানে কোনো অসুবিধা থাকে তো বলবে তাহলে আমরা না তো নেক্সট পার্টটা এগোবো নেক্সট পার্টে এগোবো আম্বালা এয়ারবেস আছে রেফ রাফেল এসেছিলো ভেরি গুড ওকে নেক্সট এগিয়ে গেলাম আচ্ছা ট্রিবিউটারিজগুলো দেখে নাও ট্রিবিউটারিজের মধ্যে মনে রাখবে যমুনা ইজ দ্য লংয়েস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা যমুনা লংয়েস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা ওকে চল নেক্সট এগোচ্ছি আচ্ছা বাকি পয়েন্টসগুলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে লেন্থ টু ফাইভ টু ফাইভ ট্রিবিউটারিজ দেখে নাও যমুনা রাইজেস ফ্রম যমুনো থ্রি গ্লেশিয়ার ইন হিমালয়াস ইট ফ্লোস প্যারানোল টু গঙ্গা অ্যান্ড অ্যাজ এ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি গঙ্গাকে কোথায় জয়েন করবে না এলাহাবাদে মানে যেটাকে আমরা প্রয়াগরাজ বলি বইতে এলাহাবাদ লেখা ছিল ঠিক আছে প্রয়াগরাজ এটাই বাকি কী কী ট্রিবিউটারি আছে ঘাগড়া গন্ডা কোশি গোমতি এগুলো সব নেপাল হিমালয়াস থেকে অরিজিনেট করে আর বাকি বাকি আরও ট্রিবিউটারিজ আছে যেরকম তামশা হয়ে গেল সোন হয়ে গেল পুনপুন হয়ে গেল এগুলো সব লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ট্রিবিউটারি যেইগুলো সেন্ট্রাল ইন্ডিয়া থেকে অরিজিনেট হয়ে জয়েন করবে দেখে নেবে স্লাইডটা এই জায়গা যেরকম এদিকে যমুনা হয়ে গেল দিস ইজ ইয়োর তামশা রিভার সোন রিভার এদিক থেকে পুনপুন যাবে তো এই দিজ আর রাইট ট্রিবিউটারি ও ম্যাম সুন্দরবনের হজ লাইনটা একটুখানি বলবেন ড্যাম্পায়ার হজ এটা আমাকে দেখতে হবে এটা আমি আমি জানি না এটা দেখতে হবে আমাকে ঠিক আছে এটা দেখে বলবো ওকে এটা দেখে বলবো চলো নেক্সট নেক্সট এগোচ্ছি ব্রহ্মপুত্রা রিভার ওকে ব্রহ্মপুত্র রিভার টোটাল এই রিভারটা চায়না ইন্ডিয়া আর বাংলাদেশ হয়ে যাবে চায়না সরবেন একটু চলো সরে গেল চলো হয়েছে তিনটে কান্ট্রি থেকে মেনলি যাবে চায়না তিব্বতের পাত থেকে যাবে ঠিক আছে ইন্ডিয়া চলে আসবে ইন্ডিয়াতে অরুণাচল আর আসাম তারপর চলে যাবে বাংলাদেশ হুম ওকে তো অরিজিনেট কোথা থেকে করে ফ্রম মানাস সরোবর লেক গ্লেশিয়ারটার নাম হচ্ছে চেমায়ুং ডুং গ্লেশিয়ার এনসিআরটিতে নেই মানে ওটা অ্যান্সার হবে ওটাই অ্যান্সার অ্যাকচুয়ালি এনসিআরটিতে একদম সিম্পলভাবে বোঝানো আছে তো অ্যান্সার তোমরা কিন্তু চেমায়ুং ডুং গ্লেশিয়ারটাই করবে ওকে তো এছাড়া আমি আগেই বলে দিলাম আর কী কী রিভার অরিজিনেট হয় মানস সরোবর থেকে ইন্দা সতলজ কর্ণালি এই রিভারগুলো অরিজিনেট হবে ঠিক আছে স্লাইটলি রঙার দেন দ্য ইন্দাস অ্যান্ড মোস্ট অফ ইস কোর্স লাইজ আউটসাইড ইন্ডিয়া তো মেনলি চায়নাতে তো সব থেকে বেশি পার্ট আর বাংলাদেশে ওকে তো এই পুরো রিভারটা তিনটে কান্ট্রি হয়ে যায় ইন্ডিয়াতে মনে রাখবে অরুণাচল আর আসাম এই দুটো স্টেটে যাবে এন্টার কোথা থেকে করে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এন্টার করে ফ্রম নামচা বারওয়া ইন্ডিয়াতে এন্টার করবে ফ্রম নামচা বারবা হাইট ইজ সেভেন সেভেন ফাইভ সেভেন মিটার ওকে ইউ টার্ন নিয়ে এন্টার করবে এন্টার্স ইন্ডিয়া ফ্রম অরুণাচল প্রদেশ আর যেখানে এন্টার করবে দিহাং গর্জ থেকে এন্টার করবে হেয়ার ইট ইজ কল দ্য দিহাং তো সেখান থেকে রিভারের নাম দিহাং হয়ে যাবে এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করে ব্রহ্মপুত্র যখন ইন্ডিয়াতে এন্টার করবে তখন রিভারটার নাম কি হবে তো রিভারের নাম হয়ে যাবে দিহাং ওকে চলো দেখে হ্যাঁ দিহাং গডস থেকে এন্টার করে তো নাম দিহাং হয়ে যাবে দিহাং গডস সাদিয়াতে ব্রহ্ম সদিয়া হ্যাঁ সদিয়া থেকে আপ টু আসামে যখন রিভার এন্টার করবে আমাকে জিজ্ঞাসা করেছিল ম্যাম কি মানে রিভার ট্রিবিউটারিজগুলো এটা আমি কালকে দেখলাম যখন আমি স্লাইডগুলো গুলো বানাচ্ছিলাম তখন দেখলাম ঠিক আছে অ্যাকচুয়ালি আসামে যখন রিভার এন্টার করে না তখন রিভার না এইভাবে ফ্লো করতে করে মানে ওইখানে একটা না ব্রেডেড চ্যানেল হয়ে যায় এই ধরনের একটা মতন ব্রেডেড চ্যানেল হয়ে যায় ওকে ব্রেড মানে বোঝো তো মেয়েরা বিনোনি করে না দ্যাট ইজ ব্রেডস ওকে তো ওই ওই ব্রেডেড চ্যানেলের জন্য আসামে কি কিছু রিভার এসে জয়েন করে ওকে ব্রেডেড যে রিভারগুলো বেরোচ্ছে চ্যানেলস এই জায়গায় অনেকগুলো রিভার বেরিয়ে আবার জয়েন হয় এই দিক থেকে বেরিয়ে জয়েন হতো ব্রেডেড চ্যানেল তো সেখানেই জয়েন করবে সুবর্ণশ্রী রিভারটা যেটাকে আমরা সুবানশ্রী বলি এই সুবানশ্রী হচ্ছে ব্রহ্মপুত্রার লংগেস্ট ট্রিবিউটারি এই সুবানশ্রী হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি ঠিক আছে বোঝা গেছে এবার যারা যেটা জিজ্ঞাসা করেছিলেন আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে ওকে সুবানশ্রী দেখো লেখা আছে হেয়ার দ্য রিভার ক্যারিজ এ লার্জ ভলিউম অফ ওয়াটার ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে আসামে ব্রহ্মপুত্র সব থেকে বেশি জল আনে যে যেটার জন্যে সিলটেশন হয় সিলটেশন মানে কি না স্যান্ড জমে ওখানটায় স্যান্ড জমে গেল রিভার নিজের কোর্স চেঞ্জ করে দিল আবার স্যান্ড জমলো অনেকগুলো ডিপোজিট আনছে বলে আবার সেখান থেকে কোর্স চেঞ্জ করলো সেটার জন্য এরকম একটা ব্রেডের চ্যানেল হয়ে যাবে ওকে দ্য ব্রহ্মপুত্র হ্যাজ এ চ্যানেল ইন দ্য এন্টায়ার লেন্থ ইন আসাম অ্যান্ড ফর্ম মেনি রিভার আইন আইল্যান্ড যেটার মধ্যে মাজুলি হচ্ছে সব থেকে লংগেস্ট মাজুলি ইজ দ্য largest one not longest largest one binuni ekdom correct ha ha ekdom correct binuni bole ekdom 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 ঠিক আছে কালকে কে কে জিজ্ঞাসা করছিলেন ম্যাম শুভানশ্রী ব্যাপারটা একটুখানি বলবেন তো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র যে চ্যানেলসগুলো ডিভাইড করছে সেখানে এসে জয়েন করছে দ্যাটস ওই ব্রহ্মপুত্রের মধ্যে ধরা হয় না সেজন্য ওটাকে নদ বলা হচ্ছে ওকে গর্জ ঘিরিঘাট ভেরি গুড ওয়াই অরিজিৎ কি বুঝতে পারুন একটুখানি বলো আমি বলে দিচ্ছি কোনটা বুঝতে পারুন একটুখানি বলো আই থিঙ্ক এটা ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের ব্রেডেড চ্যানেল মানে বুঝতে পেরেছ চলো নেক্সট তাহলে এগোচ্ছি আচ্ছা এটা একটা খালি ম্যাপ রেখেছিলাম জাস্ট যদি দরকার পড়ে তো এই যে হ্যাঁ প্রিয়া জিজ্ঞাসা করেছিল বোঝা গেছে তো চলো রিভারে চলে যাচ্ছি আচ্ছা রিভার মানে হচ্ছে ইন্ডিয়ার সাউথের পোর্শনে যে রিভারগুলো আছে এই পোর্শনটায় যে রিভারগুলো আছে ওকে পেনিনসুলার ল্যান্ডে এবার পেনিনসুলার রিভারগুলোকে আমরা দুটো পার্টে ডিভাইড করব। দুটো পার্ট কি কি একটা হয়ে যাবে আমাদের ইস্ট ফ্লোয়িং রিভার ইস্ট ফ্লোয়িং মানে মানে যেটা ইস্টের দিকে যাচ্ছে ইস্টের দিকে কি আছে বে অফ বেঙ্গল তো যে রিভারগুলো বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছে সেটাকে আমরা ইস্ট ফ্লোয়িং বলবো আর যে রিভারগুলো ওয়েস্টের দিকে যাচ্ছে ওয়েস্টে কি আছে না আরেবিয়ান আছে তো যে রিভারগুলো আরেবিয়ান সিতে যাচ্ছে সেগুলোকে আমরা ওয়েস্ট ফ্লোয়িং রিভার বলল ব্রাহ্মী সুবর্ণ সুবর্ণরেখা ট্রিবিউটারি তো ম্যাম মারব ধরে ব্রাহ্মণী আর সুবর্ণরেখা এগুলো ইন্ডিপেন্ডেন্ট রিভার যেগুলো পেনিনসুলার পাটে পড়বে সুবর্ণরেখা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বাউন্ডারি ফর্ম করে সুবর্ণরেখা আর যেটা ব্রহ্মপুত্রাতে পড়লাম দ্যাট ইজ সুবানশ্রী আলাদা দুটো ওকে সুবর্ণরেখা ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার ফর্ম করে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে যাবে ব্রাহ্মণী এটা উড়িষ্যা হয়ে বে অফ বেঙ্গলে পড়ে যাবে ওকে চল দেখে নেব এখানে দা মেন ওয়াটার ডিভাইড পেনিনসুলার সরি সর হ্যাঁ মেন ওয়াটার ডিভাইড ফর্ম বাই ওয়েস্টার্ন ঘাট তো ওয়েস্টার্ন ঘাট থেকে অ্যাকচুয়ালি ওয়াটার ডিভাইড হবে না ম্যাম ওয়েস্টার্ন ঘাট থেকে কি করে ওয়াটার ডিভাইড হচ্ছে দেখো এই হচ্ছে ইন্ডিয়া এই হচ্ছে ওয়েস্টার্ন ঘাট তো ওয়েস্টার্ন ঘাটে যখন ক্লাউড এসে ধাক্কা খাচ্ছে যখন রেনফল সাউথ ওয়েস্ট মনসুন এসে ধাক্কা খাচ্ছে তো রিভারটা যেটা অরিজিনেট হচ্ছে এখানে জল জমা হচ্ছে তো রিভারটা এই দিকটায় বেরিয়ে যাচ্ছে গোদাবরি এই দিকটায় চলে গেল কৃষ্ণা এই দিকটায় চলে গেল কাবেরি ওকে আর কিছু কিছু ছোটো রিভার যেটা এই দিকটায়ও যায় ছোট ছোট রিভার ওগুলো খুব একটা বড় রিভার না তো ব্রহ্ম সরি ওয়েস্টার্ন ঘাট যেটা হচ্ছে সেটা ওয়াটার ডিভাইডের মতন কাজ করে একদিকে মেন চ্যানেল একদিকে ছোটো ছোট চ্যানেলগুলো হুম ওকে তো মনে রাখবে ওয়েস্টার্ন ঘাট ওয়াটার ডিভাইডের কাজ করে যেরকম গোদাবরী হয়ে গেল কৃষ্ণা হয়ে গেল কাবেরি হয়ে গেল এগুলো সব ওয়েস্টার্ন ঘাট থেকে অরিজিনেট হয় টুয়ার্ডস ইস্ট ফ্লো করবে মানে বে অফ বেঙ্গলের দিকে ফ্লো করবে আর ওয়েস্টের দিকে যে রিভারগুলো যাবে সে আরেবিয়ান সিতে যাবে কোন কোন রিভারগুলো বে অফ বেঙ্গলে যায় তো রিভার যেগুলো বে অফ বেঙ্গলে যাচ্ছে পেনিনসুলার রিভার যেরকম মহানদী হয়ে গেল। গোদাবরি কৃষ্ণা কাবেরী ফ্লোজ ইস্ট ওয়ার্ড বেঙ্গল এইগুলোকে আমরা বলবো ইজ ইট ক্লিয়ার ব্রাহ্মী সিঙ্গল আজ একটা কোশ্চেন যে ওকে রিলেশনশিপে আছে দেখ মানে সিঙ্গেল আজ একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেন যোগ রিলেশন এটুকু ক্লিয়ার বলো আমি বুঝতে পারলাম না কী রিলেশনশিপ আর সিঙ্গেল করছো আমি বুঝতে পারছি না ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলো ওকে আচ্ছা ওয়েস্ট ফ্লোয়িং মানে যে রিভারগুলো আরেবিয়ান সিতে যাচ্ছে কী কী আছে মেন রিভার ওয়েস্টার্ন ঘাট ফ্লোয়িং অফ দ্যাট ইজ দে আর নিউমার্স স্মল স্ট্রিম ফ্লোয়িং ওয়েস্ট টু অফ ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট থেকে ওয়েস্টের দিকে ফ্লো করে ওটার মধ্যে যেগুলো ওয়েস্টার্ন ঘাট থেকে অরিজিনেট হয় না একটা হচ্ছে নর্মদা একটা হচ্ছে তাপ্তি এই দুটো মেন রিভার কোথায় যাবে না আর এ চলে যাবে ওয়েস্টের দিকে আর এটা এসচুরি মানে এসচুরি মানে হচ্ছে দ্যাট ইজ ওর মোহনা বানাবে ওকে হুম ক্লিয়ার তো ইস্ট ফ্লোয়িংয়ের দিকে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরি এইগুলো চলে যাবে আর ওয়েস্টার্ন নর্মদা আর তাপ্তি নর্মদা তাপ্তি কিন্তু ওয়েস্টার্ন ঘাটে অরিজিনেট হয় না নর্মদা তাপ্তি সেন্ট্রাল ইন্ডিয়া থেকে অরিজিনেট হয় মধ্যপ্রদেশ সুবর্ণরেখা ট্রিবিউটারি দেখালো তাই বললাম সুবর্ণরেখা যেখানে ট্রিবিউটারি দেখিয়েছে আমাকে দেখাবে ছবিটা তুলে বাকি একদম জিনিসটা ভুল সুবর্ণরেখা ইজ নট দ্য ট্রিবিউটারি অফ গং ব্রহ্মপুত্রা হুম ব্রাহ্মণী ইন্ডিপেন্ডেন্ট যা এরিয়া হুম 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 একদম কারেক্ট হুম ঠিক আছে তো নেক্সট আমরা এগোচ্ছি নেক্সট এক এক করে রিভার এখানে দেখে নেবো ফার্স্ট ইজ নর্মদা দিস ইজ ওয়েস্ট ফ্লোয়িং রিভার ওয়েস্ট ফ্লোয়িং মানে হয়ে গেল আরেবিএন সিতে যাবে অরিজিনেট কোথা থেকে করবে আমার কান্টাক রিভিশন হচ্ছে তো সব জিনিসগুলো আমার কান্টাক মধ্যপ্রদেশ থেকে অরিজিনেট করবে আমার কান্টাক থেকে মনে রাখবে সোন রিভারও অরিজিনেট করে আমার কান্টাক থেকে সোন অরিজিনেট করে রিফট ভ্যালি বানাবে মোস্ট ইম্পর্টেন্ট কোন রিভার রিফ্ট ভ্যালি ফর্ম করে এগুলো জিজ্ঞাসা করে ম্যাম উপসাগরটা একটু বলে নিশ্চয়ই বলে দেবো দেখে নাও ঠিক আছে তো রিফট ভ্যালি ফর্ম করে দ্যাট ইজ ইউর নর্মদা রিভার ওকে কার মধ্যে একটা আছে ওপরে ওপরে আর নিচে হচ্ছে সৎপুরা এই দুটোর মাছ থেকে চলে যাবে নর্মদা ওকে তো রিফট ভ্যালি বানাবে দুদিকে পাহাড় ব্লক মাউন্টেন মাঝখান থেকে রিভার রিফট ভ্যালি দুটো ইম্পর্টেন্ট প্লেস আছে নর্মদা যেখান থেকে ফ্লো করে দ্য মার্বেল রক জব্বলপুরের কাছে আছে যেখান থেকে নর্মদা ফ্লো করে ডিপ গর্জ বানায় গর্জ মানে বুঝতে পারছো তো দ্যাট ইজ ইউর হুম কোন রিভার গুলো পরে বলে দিচ্ছি বলে দিচ্ছি ওকে তো গর্জ মানে হচ্ছে স্ল্যান্টিং স্ল্যান্টিং একদম একদম বলছি স্টিপার থাকবে সেটাকে আমরা স্লোপ স্লোপ গর্জ বলবো এছাড়া একটা আছে ধুয়াধার ফল বা ধুয়ান্ধার ফল বলি জিজ্ঞাসা করে ধুয়ান্ধার ফল কোন রিভার বানায় তো মনে রাখবে নর্মদা রিভার বানায় নর্মদা এখান থেকে ফ্লো করে যায় দিস আর দা টু ইম্পর্টেন্ট প্লেস ট্রিবিউটারিস প্রচুর আছে নাও সিদার লাইন

গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট হয়ে ফ্লো করবে ঠিক আছে পরেরটা দেখাচ্ছি তারপর আমি তোমার গালফ অফ খাম্বাত্তা বলে দিচ্ছি ঠিক আছে তাপ্তি রিভার বা যেটাকে আমরা তাপি রিভার বলি সাতপুরাতে অরিজিনেট করবে বেতুল ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশে ওকে এটাও রিফট ভ্যালি বানাবে প্যারাল টু নর্মদা দ্যাটস ওয়াইটাকে আমরা টুইনও বলি টুইন অফ নর্মদা ওকে বেসিন কোথায় বানাবে তো সেম মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট হয়ে ফ্লো করে যাবে একটুখানি ছবিটা দেখো ক্লিয়ার হয়ে যাবে সি দা পিক থেকে অরিজিনেট হবে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট বেরিয়ে গেলো কোথায় না আরেবিয়ানসি তারপরে হচ্ছে তাপ্তি বা যেটাকে আমরা তাপি বলি সাতপুরা থেকে গেলো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ঠিক তো এই দুটো রিভার গুজরাট থেকে পড়লো আরো দুটো রিভার আছে একটা মাহিও পড়ে গুজরাট থেকে আর একটা হচ্ছে সাবরমতিও গুজরাট থেকেই পড়ে সাবরমতি এই চারটে রিভার নর্মদা তাপ্তি সাবরমতি মাহি এই গুজরাটের এই জায়গা থেকে ড্রেন আউট হচ্ছে এই জায়গাকে আমরা বলবো গালফ অফ সাবরমতী মাহি ব্রেন আউট করছে রিফালি তাপ তাপি সতপুর আজাদা वेरी गुड ভেরি গুড বোঝা গেছে দেখো ক্লিয়ার হয়েছে শিশির দেখে নাও যদি কোনো অসুবিধা থাকে বলবে চারটে রিভার ফর্ম করবে রিফট সরি ড্রেন আউট হবে গালফ অফ খাম্বার থেকে নর্মদা তাপ্তি সাবরমতি মাহি চলো তাহলে নেক্সট এগোচ্ছি আমরা ঠিক আছে ওকে নেক্সট এগিয়ে গেলাম মহানদী রিভার এবার ইস্টের দিকে চলে এলাম যেগুলো ইস্ট ফ্লোয়িং রিভার মাহানদী রিভার ছত্তিশগড় থেকে অরিজিনেট করবে উড়িষ্যা হয়ে চলে যাবে বে অফ বেঙ্গলে ওকে লেন্থ মোটামুটি এইট সেভেন্টি এটা রাউন্ড করে লেখা আছে ডোন্ট ওয়ারি এনসিআরটি যেটা আছে ওটাই ফলো করো ওকে কেন কি এটা বেসিক বইস সিজিএল তো এটাই ফলো করে ওকে স্টেট যেগুলো থেকে ড্রেন করবে এবার দেখো ওয়ার্ডটা কি লেখা আছে ইটস ড্রেনেজ বেসিন মানে ট্রিবিউটারিজগুলোকে নিয়ে তো মহারাষ্ট্র ছত্তিশগড় ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা এবার বল ম্যাম মহানদী তো দুটো স্টেট থেকে যাচ্ছে ছত্তিশগড় আর উড়িষ্যা তাহলে এখানে মহারাষ্ট্র ঝাড়খণ্ড কেন লেখা বিকজ ট্রিবিউটারিগুলোকে মিলিয়ে পুরো ড্রেনেজ বেসিনটা তৈরি হয় যেখান থেকে সব জলও পাচ্ছে তো ড্রেনেজ বেসিন এই চারটে ওকে ক্লিয়ার তো বোঝা গেছে মহানদী আচ্ছা মহানদী থেকে আরেকটা জিনিস এখানে বলবো মহানদীতে হচ্ছে হিরাকুট ড্যাম হিরাকুট ড্যাম যেটা আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট ড্যাম এটা কিন্তু জিজ্ঞাসা করবে উড়িষ্যাতে আছে ওকে উড়িষ্যা মাহা থেকে কোন ট্রিবিউটারি মাহা থেকে কোন ট্রিবিউটারি মানে মহানন্দা আছে পদ্মার ওটা তো অন্য ওকে আচ্ছা মহারাষ্ট্র থেকে কোন ট্রিবিউটারি মহারাষ্ট্র থেকে কোন ট্রিবিউটারি একটা হচ্ছে ইব ইব তো উড়িষ্যা ছত্তিশগড়ে পড়বে হাঁস দেও বলে একটা আছে হাঁস দেও আসে ঠিক আছে এইটা আসে মহারাষ্ট্র থেকে হুম আমি ট্রিবিউটারির একটা লিস্ট দিয়েছিলাম তো এটা মাথায় রাখবে একটুখানি হুম হ্যাঁ বললাম বললাম বুঝে গেছে তো আমি বুঝে গেছি আমি আমি ভাবলাম মাহা মানে হুম তারপর বুঝলাম যে হ্যাঁ মহারাষ্ট্র মানে এই মাহা রোজগার থেকে মহারাষ্ট্র এসেছে ওকে ম্যাম লার্জেস্ট ড্যাম কী হবে লার্জেস্ট যদি বলে ভাকরানঙ্গল ড্যাম যেটা হিমাচল আর পঞ্জাব দুটো স্টেটে পড়বে সতলজ রিভারের ওপরে হুম সেও নাথ ইয়েস কারেক্ট হুম গুড চলো এ করছি গোদাবরী রিভার এবার গোদাবরী হচ্ছে লার্জেস্ট পেনিনসুলার লিভার লংগেস্ট তো আছেই তার সাথে এটা লার্জেস্ট মানে বেসিনটা সব থেকে বড় দেখো এখানে আমি এক জায়গায় লিখেছি ইজ ড্রেনেজ বেসিন ইজ অলসো দ্য লার্জেস্ট অ্যামং দ্য পেনিনসুলার রিভার মানে যত এরিয়া থেকে রিভারটা ড্রেন করে লংগেস্ট তো হচ্ছে তার সাথে লার্জেস্ট ওকে কোথা থেকে অরিজিনেট করবে ভেরি ইম্পর্টেন্ট নাসিক থেকে অরিজিনেট করবে মহারাষ্ট্র থেকে অরিজিনেট করবে ঠিক আছে ছোট তাবা ছাড়া কারোর কিছু মনে থাকে না ঠিক আছে তো মনে রাখবে মহারাষ্ট্র থেকে অরিজিনেট করবে গোদাবরি রিভার নাসিক এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে নাসিক ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ উইচ রিভার তখন হয়ে যাবে গোদাবরি রিভার লেন্থ এখানে রাউন্ড করে লেখা হচ্ছে অ্যাকচুয়ালি ইজ ওয়ান ফোর সিক্স ফাইভ কিলোমিটার রাউন্ড করে ফিফটিন হান্ড্রেড কিলোমিটার লেখা আছে ডোন্ট ওয়ারি তোমরা দুটোই মাথায় রাখবে এই ফিফটিন হান্ড্রেড তো এমনি মাথায় থাকবে রাউন্ড করে বাকি অ্যাকচুয়ালটা কিন্তু মাথায় রেখো কোথায় গিয়ে পড়বে তো বে অফ বেঙ্গলে পড়বে মনে রাখবে মহানদী ওপরে নিচে গোদাবরী দিস দিস ইজ ইজ মহানদী গোদাবরী এইটার মাঝখানেই চলে আসবে চিল্কা এটা ডাব্লিউ বিসিএস এর ফেভারেট কোশ্চেন দু তিনবার জিজ্ঞাসা করেছে কলেরও জিজ্ঞাসা করেছে কল এইটা আগে বলছি তো মহানদী কৃষ্ণা মহানদী আর গোদাবরীর মাঝখানে চিলকা ওকে ওকে নেক্সট পয়েন্টে চলে আসছে দ্য বেসিন কভার দ্য পার্ট অফ মহারাষ্ট্রা মহারাষ্ট্র ম্যাক্সিমাম মধ্যপ্রদেশ থেকে ট্রিবিউটারিগুলো আসে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ওকে বেসিনের পার্টটা যেখান থেকে রিভার ফ্লো করে দ্য গোদাবরী জয়েন্স বাই এ নম্বর অফ ট্রিবিউটারি সাচ এস পূর্ণা বর্ধা প্রাণহিতা মঞ্জিরা বেনগঙ্গা পেন গঙ্গা ঠিক আছে বাট সবগুলো ইম্পর্টেন্ট না লাস্টের চারটে ইম্পর্টেন্ট বর্ধাটাও ইম্পর্টেন্ট বর্ধা এসেছে পরীক্ষায় প্রাণহিতা এসেছে মঞ্জিরা থেকে ইম্পর্টেন্ট মঞ্জিরা প্রায় জিজ্ঞাসা করে ওকে হুম বিকজ অফ ইটস লেন্স অ্যান্ড দ্য এরিয়া ইট কভার ইট ইজ অলসো কল দক্ষিণ গঙ্গা দক্ষিণ গঙ্গা এটা আমি আজকে ডিসকাস করছিলাম ক্লাসে দক্ষিণ গঙ্গা বা সাউথ গঙ্গাও বলা হয় সাউথ গঙ্গা বা এটাকে আমরা গঙ্গাও বলি বৃদ্ধ বৃদ্ধ মানে হচ্ছে ওল্ড বৃদ্ধ গঙ্গা হুম ট্রিবিউটারিজ লিস্টটা দেবেন একবার ঠিক আছে আগে বলো এটা ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার রাইট ব্যাঙ্ক একদম কারেক্ট মঞ্জিরা রাইট ব্যাঙ্ক নেক্সট চলে গেলাম কৃষ্ণা কৃষ্ণা কোথা থেকে অরিজিনেট হবে মহাবলেশ্বর মহারাষ্ট্র থেকে অরিজিনেট হবে খুব ইম্পর্ট্যান্ট কোন কোন স্টেট থেকে ফ্লো করে লিখছি মহারাষ্ট্র থেকে ফ্লো করবে মহারাষ্ট্রর পর কর্ণাটকা যাবে কর্ণাটকার পর তেলেঙ্গানা যাবে তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ চলে যাবে দিস ইজ ইউর কৃষ্ণা রিভার ওকে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি যেটা প্রায় জিজ্ঞাসা করে তুঙ্গাভাদ্রা প্রায় জিজ্ঞাসা করে খুব ইম্পর্টেন্ট তুঙ্গাভাদ্রা ড্যাম জিজ্ঞাসা করে কোন স্টেটে আছে ঝটপট বলো তুঙ্গাভাদ্রা ড্যাম কোন স্টেটে আসবে এই তো সেই কোশ্চেন হুম কোন দক্ষিণ দক্ষিণগঙ্গা ওইটা তুঙ্গাভাদ্রা ড্যাম কোন স্টেটে আছে জলদি বলবে এছাড়া আর কি কি ট্রিবিউটারিজ আছে কোয়না ঘাটপ্রভা মুসি আচ্ছা মুসি থেকে মনে রাখবে মুসি হচ্ছে হায়দ্রাবাদের পাশে মুসি হায়দ্রাবাদ হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে মুসি যাবে ওকে লেন্থ ইয়েস কারেক্ট ফোরটিন হান্ড্রেড বাকি বইতে এটাই ছিল বইতে ফোরটিন হান্ড্রেডই ছিল ডোন্ট পারি। দ্য ড্রেনেজ বেসিন মানে কোন কোন স্টেট কভার করছে পুরো বেসিনটা মহারাষ্ট্র কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ তো তুঙ্গভদ্রা কোন স্টেটে হলো জলদি অ্যানসারটা দাও তুঙ্গভদ্রা ওয়েস্ট স্টেট তুঙ্গভদ্রা ড্যাম হুম ভেরি গুড কোন রিভারে আছে তুঙ্গভাদ্রা ড্যাম তো মনে রাখবে দুটো রিভার একটা তুঙ্গভাদ্রার একটা কৃষ্ণা অ্যাকচুয়ালি কনফ্লুয়েন্সে আছে পুরো ড্যামটা হসপেট টাউনের কাছে একদম কারেক্ট মনে রাখবে দুটো রিভার কনফ্লুয়েন্সে আছে তুঙ্গাভাদ্রা ড্যামটা লাস্ট রিভারে চলে আসছে কাবরি রিভার লেন্থ এখানে রাউন্ড করে দেওয়া আছে আমরা সেভেন সিক্সটি ফাইভ পড়েছিলাম রাউন্ড করে সেভেন সিক্সটি কিলোমিটার দেওয়া আছে ডোন্ট ওয়ারি সেভেন সিক্সটি পড়লেও যায় এটা পড়তে দেয় ঠিক আছে কোথা থেকে অরিজিনেট করে তো ব্রহ্মাগিরি রেঞ্জ পুরো রেঞ্জটা যেটা হচ্ছে ব্রহ্মাগিরি রেঞ্জ ওয়েস্টার্ন ঘাটে এটা আছে আর ব্রে অফ বেঙ্গলে গিয়ে ড্রেন আউট হয় ওকে তামিলনাড়ুর কুড্ডালোর বলে একটা জায়গা আছে ওখান থেকে ড্রেন আউট হয়ে যায় টোটাল লেন্স ট্রিবিউটারিজ মেন কি আছে আমরাবতী ভবানী হেমাবতী কাবিনী এইগুলো হচ্ছে মেন ট্রিবিউটারি বেসিন কোন কোন স্টেটে আছে কর্ণাটকা কেরালা অ্যান্ড তামিলনাড়ু হুম বিজয়নগর রাজবংশ আচ্ছা তালাকাবেরি হ্যাঁ ব্রহ্মাগিরি তালাকাবেরি চলবে আচ্ছা এই কৃষ্ণা রিভারকেই আমরা বলবো গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া ওকে বোঝা গেছে দেখো কোনো অসুবিধা থাকলে বলবে কোন অসুবিধা কোনটা শ্রীপ্রিয়া বলো কোনটা কি বললাম বলো কোনটা বলছো বলো কোনটা অসুবিধা হয়েছে ক্লিয়ারলি বলো আমি ক্লিয়ার করে দিচ্ছি হুম হুম ম্যাম কি হয়েছে বলো অরিজিৎ বলে ফেলো বলে ফেলো যা ডাউট আছে চ্যাপ্টারটার উপরে বা কিছু যদি বুঝতে পারোনি ঝটপট বলো ক্লিয়ার করে নেব আমরা তাহলে কাবেরি কোনটা আরে এইটাই এটাই যেরকম ক্যালকেটা কলকাতা বম্বে মুম্বাই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু ইন দ্য সেম ওয়ে কাবেরি কভেরি চলবে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হুম তো চ্যাপ্টারটার ওপরে রিভার্স সিস্টেম আমরা রিভিশন করে নিলাম কোনো যদি অসুবিধা থাকে তো বলো আমরা আরেকবার আমি তোমাদেরকে বলে দেবো যদি কিছু অসুবিধা থাকে তো আচ্ছা আমি একটুখানি আগের ব্যাপারটা বলে দিচ্ছি যেটা কলেরু বললাম কলেরুটো একটুখানি বলে দিই তোমাদের কলেরু একটুখানি বলে দিচ্ছি গোদাবরি আর কৃষ্ণা এই দুটো রিভারের মাঝখানে হচ্ছে কলেরু লেক কলেরু লেক এটা ডাব্লু এর লাস্ট ইয়ারের কোয়েশন হুম গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া কি বললেন গঙ্গা যেখানে ইন্ডিয়া ওয়ার্ডটা চলে আসবে ঠিক ওটা কাবেরি হয়ে যাবে সাউথ গঙ্গা দক্ষিণ গঙ্গা গোদাবরি ইন্ডিয়া নেই যেখানে ইন্ডিয়া সিম্পল বাংলাতে বোঝো দক্ষিণ গঙ্গা গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা দক্ষিণ ভারত মানে একদম সাউথ দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরি ঠিক আছে দক্ষিণ গঙ্গা গোদাবরী গঙ্গা ও সাউথ ইন্ডিয়া ওটা হয়ে যাবে কাবেরি ওকে গঙ্গা সাউথ ইন্ডিয়া কৃষ্ণা বললাম না 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 যদি আমি বলে থাকি ওটা আমি যদি মানে ওটা স্লিপ অফ টাং হয়ে হবে ভুল ভুল করে বলে দিয়েছি গঙ্গা আপনি কৃষ্ণা বলে ফেলেছেন মনে হলো আচ্ছা সরি ও যদি আমি কৃষ্ণা বলে ফেলেছি এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি বাট আমি লিখেছি কাবেরিতে ঠিক আছে তো গঙ্গা ও সাউথ ইন্ডিয়াস কৃষ্ণা আমি আবার বলে দিচ্ছি দক্ষিণ গঙ্গা গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরি ঠিক হ্যাঁ হুম ওকে কোনো অসুবিধা চ্যাপ্টারটায় কোনো অসুবিধা পরীক্ষার আগে আচ্ছা তিনটে চ্যাপ্টার হয়েছে আরও তিনটে চ্যাপ্টার বাকি আছে পুরো রিভিশন করব ইন্ডিয়া ঠিক আছে এমসি কিউতে যদি লাগে দুটো এমসি কিউ আমরা করব যত এমসি কিউতে যত কোশ্চেন হতে পারে করব ওকে হুম হুম প্রিয়া গুড ইভিনিং আগের স্লাইডটা দেখি ঠিক আছে দেখো আগের স্লাইডটা দেখে ভালো গুড ইভিনিং যা যারা কানেক্ট হয়েছো যদি ক্লাস ভালো লেগে থাকে কিন্তু লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ারও করবে আর তোমরা জানো এনসিআরটির ওপর একটা ব্যাচ আসছে আন অ্যাকাডেমিতে তো আন একাডেমি সেই ব্যাচটা এনরোল করবে যদি প্লাস সাবস্ক্রিপশন থাকে আর যদি না নেওয়া থাকে তো স্নেহা ওয়ান কোডটা নিয়ে ইউজ করে কিন্তু প্লাস সাবস্ক্রিপশান নেবে ঠিক আছে চলো লাস্ট স্লাইডটা আরেকবার দিয়ে দিলাম কৃষ্ণা বেসিন ওকে তো এইগুলো আমি স্লাইড রেখেছিলাম যদি আমার দরকার পড়ে তো ওকে তো ক্লাস ম্যাম আমি আজকে ফার্স্ট জয়েন করলাম প্রিয়া তুমি আমার ক্লাস দেখে নিতে পারো আন অ্যাকাডেমিতে অ্যাপে দেখতে পারো স্পেশাল ক্লাসগুলো ফ্রি অফ কস্ট হয় ওকে তো আন অ্যাপ যদি নেই তো তাহলে তোমরা কি করবে আন অ্যাকাডেমির অ্যাপটা ডাউনলোড করবে ঠিক আছে যখন আন একাডেমির অ্যাপটা ডাউনলোড করবে সেখানে না একটা কোড চাইবে কোডটা কি ইউজ করবে স্নেহা ওয়ান ফ্রি অফ কস্ট এগারোটার সময় কিন্তু একটা ক্লাস হয় একদম সবার জন্য ফ্রি ওটা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসও আমি জানি সব থেকে বোরিং ঠিক আছে হুম তো জয়েন করো ক্লাসটা আর তার সাথে ইউটিউবে কিন্তু আমার ক্লাসেস পেয়ে যাবে লেটস ক্র্যাক ডবলু এক্সামে আমার স্নেহা গুপ্তা নামে তোমরা আমার প্লেলিস্ট সার্চ করলে আমার প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা থাকলে আমাকে তোমরা মেসেজ করতে পারো অন একাডেমির অ্যাপে আমি সবসময় তোমাদের অ্যান্সার দিয়ে দেবো ওকে আর সরো অফ উড়িষ্যা ম্যাম একবার লার্জেস্ট লঙ্গেস্ট হাইয়েস্ট ড্যামটা বলে দেবে নিশ্চয়ই বলে দেবো তো লার্জেস্ট হচ্ছে তোমাদের হিরাকুড সুন্দর করে শুনবে লার্জেস্ট হীরাকুদ লঙ্গেস্ট সরি উল্টো বললাম আমি লিখে দিচ্ছি ওয়েট আমি লিখে দিচ্ছি ডোন্ট ওয়ারি লংগেস্ট হিরাকুড হীরাকুদ ওকে লার্জেস্ট ভাকরানঙ্গল হুম প্রিয়া যা অসুবিধা হবে আর প্রথম তো তুমি ফর্ম ভরো ঠিক আছে ডাব্লু বি ফর্ম ভরো আর হাইয়েস্ট বা টলেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো আর যদি কোনো অসুবিধা হয় প্রিয়া আমাকে মেসেজ করবে রোজ রোজ সাতটার সময় আমি কিন্তু ক্লাস নিই ইউটিউবে ইউটিউব এই চ্যানেলে রোজ সাতটা বিকেলবেলা আমি কিন্তু ক্লাস নিই ওকে প্রথম তো সবাই ফর্ম ফিল করবে রেজিস্ট্রেশন করে ডাব্লিউ এর একদম লেট করবে না লঙ্গেস্ট হিরাকুড লার্জেস্ট ভাগ্রানগর হাই ভেরি গুড দেখো ঠিক আছে তো আই থিঙ্ক এখান অব্দি সবার ক্লিয়ার সবাই স্ক্রিনশট নিয়েছো আজকে ক্লাসটা এখানে এন্ড করবো যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে মেসেজ করবে আর তার সাথে সেশন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে লাইক কম পড়েছে লাইক করবে আর যদি ইউজফুল লাগে তাহলে নিজের বন্ধুদের সাথে শেয়ারও করবে ওকে আর ইয়েস সব থেকে ইম্পর্টেন্ট এনসিআরটি ব্যাচ নাইনটি ডেজ এনসিআটি ব্যাচ আন একাডেমির অ্যাপে প্লাস চলছে প্লাসে টোয়েন্টি নাইন ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে এনরোল করে নেবে চট একদম এনরোল করবে আর যদি সাবস্ক্রিপশন না নেওয়া থাকে তাহলে সাবস্ক্রিপশন নেবে কোড কি ইউজ করবে স্নেহা ওয়ান এই কোডটা সব জায়গায় তোমাদের ইউজ হয়ে যাবে ইউপিএসসি এসএসসি সব জায়গায় কোডটা ইউজ হবে আইদার ওয়ান ইয়ার বা টু ইয়ার সাবস্ক্রিপশন মনে রাখবে ওকে আমারটা বললে না কি বল 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 শ্রীপ্রিয়া আচ্ছা সরো অফ উড়িষ্যা মহানদীতেই তো হয় সরো অফ উড়িষ্যা তো আর তো কোনো রিভার নেই এটা এটা আমি দেখবার দেখে বলছি ঠিক আছে মহানদী 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 ছাড়া আর কোনো রিভারে সেখানে ফ্লড আসে না ওকে তো এটা মনে রাখবে আর তার সাথে কালকে তোমাদের সাথে আমার দেখা কখন হবে এগারোটার সময় ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে কোথায় আন অ্যাকাডেমির অ্যাপে ওকে তো আন অ্যাকাডেমির অ্যাপ ডাউনলোড করবে স্নেহা গো স্নেহা ওয়ান এই কোডটা দিয়ে আনলক কোড ওকে সেশন লাইক করবে শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তার সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে জয়েন করে নেবে ম্যাম মেসেজটা দেখেন একটুখানি অ্যাপে একদম রণদীপ রণদীপ দেখে নেব ওকে চলো আজকে ক্লাসটা শেষ করলাম গুড নাইট এভরিওয়ান টেক কেয়ার কালকে এগারোটার সময় দেখা হবে আর যেন আজ রাতে সবাই যেন ফর্ম ফিল আপ করে নেবে ডাব্লিউ পিএসি এর ওকে চলো বাই বাই এভরিওয়ান গুড নাইট